السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من یهده اللہ فلا مدل لہ ومن یدرل فلا حدی لہ واشہدو ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہدو ان محمد عبدہ ورسولہ صل اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیما کذیرا اما بعد فقد قال الامام البخاري رحمه الله تعالى باب ام حسبت الناس حلقه الكهف والرقيم كانوا من اياتنا عجبا الكهف الفتح في الجبل والرقيم الكتاب مرقوم مكتوب من الرقم الى اخره সম্মানিত ভাদ্রি মন্ডলি আল্লাহ রাব্বুল العالمين প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর জুম্মার দশই রবিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজিরি মোতাবেক তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা সহিউল বুখারীর নবী রসুলগঞ্জ সম্পর্কীয় হাদিসের পর্ব পর্ব নম্বর বিশ এমাম বখার রহমাহুল্লার এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে বাউন্ন বা এই যে বিষয়বস্তু চলছে নবী রসুলগণ সম্পর্কে হাদিস এই পর্বের বাহান্ন নম্বর অধ্যায় বিষয়বস্তু হচ্ছে আসহাবে কাহফের ঘটনা সম্পর্কে এখানে আসহাবে কাহফ অর্থাৎ গুহাবাসী কাহাফ মানে গুহা পাহাড়ের মধ্যে যে গুহা থাকে তাকে কাহাফ বলা হয় গারও বলা হয় হ্যাঁ ঈদ হমাফিল গার নবী সাল্লাহ ইসলাম যা সৌর পাহাড়ের গুহায় ছিলেন সেটাকে গার বলা হয়েছে তারবি ভাষায় গার মানে গারে হেরা যেমন হ্যাঁ গারে সৌর তো গার মানে গুহা এটা আরবি ভাষা আর কাহাফ মানে গুহা তো এই আসাবে কাহাফ প্রাচীন যুগে অর্থাৎ ইসলামের পূর্বে বনি ইসরাইলদের জামানের ঘটনা আর বনি ইসরায়েলদের কথায় যেহেতু আলোচনা চলছে বন জন্য নবীদের কথা বনি ইসরাইলদের নবীদের অনসারী যারা মমিন তো গুহাবাসী এরা কয়েকজন যুবক ছিল বা তার কম বেশি তো এই কয়েকজন যে যুবক ছিল এই যুবকরা ইমান নিয়ে এসেছিল আর ছিল জালেম শাসু কাফের শাসক দেশবাসী অধিকাংশ কাফের ছিল যার ফলে তারা প্রাণনাশের ঝুঁকি বোধ করলো যে আমাদেরকে মেরে ফেলা হবে সুতরাং তারা তাদের ইমান ইসলামের হেফাজতের জন্য দিনের সুরক্ষার জন্য এবং জীবন রক্ষা করার জন্য একটি গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল যখন গুহায় আশ্রয় নিল তখন আল্লাহ তাদের ওপর নিদ্রা চাপিয়ে দিলেন হ্যাঁ ওল্লাভে সুফি কাহফি সালাহ মিয়াতিন সেনে তিনশো বছর বেশি ওল্লাভে সুফি কাহফি সালাহ মিয়াতিন সেনি না ওয়াজদাদ তিনশো নয় বছর তিনশো নয় বছর তো তিনশোর পরে ওয়াজদাদ তিসা আল্লাহ কেন বললেন অতিরিক্ত নয় তো বলা হয়েছে যে চাঁদের মাস আর সৌরভ মাস দুটোতে পার্থক্য আছে তাই না দুটোতে পার্থক্য আছে চাঁদের মাসে বছর হয় তিনশো পঞ্চান্ন দিনে আনুমানিক কিন্তু এমনিতে আপনারা জানেন যে বছর হয় কত দিনে তিনশো পঁয়ষট্টি দিন যদি সবগুলি তিরিশ তিরিশ হতো তো তিনশো ষাট পঁয়ষট্টিও না পঞ্চান্ন না ঠিক না কিন্তু চাঁদের মাস যেহেতু কিছু উনত্রিশ হয় কিছু তিরিশ হয় সুতরাং গিয়ে কমে যায় যার ফলে পঞ্চান্ন হয়ে যায় তাহলে গোটা বছরে তিনশো পঁয়ষট্টি দিন এই জন্য ইংরেজি হিসাবে বেতন দিলে আপনাকে বছরে দশ দিনের বেতন কম দেওয়া হচ্ছে আর যদি আরবি মাস হিসাবে বেতন দেওয়া হয় তাহলে দশ দিনের বেশি অতিরিক্ত বেতন দেওয়া হচ্ছে একসময় আরবিতে বেতন দেওয়া হইতো অধিকাংশ লোকদেরকে এখন দুনিয়া চালাক হচ্ছে তো মানুষও চালাক হয়ে গেছে জি সবাই নিজের নিজের সুবিধা মনে করছে হয়তো বছরে দশ দিন কিছু লাগছে না কিন্তু সেটা যদি বিশ বছর ধরে চাকরি করেন তিরিশ বছর চাকরি করেন তাহলে কত হবে ছত্রিশ বছরে এক বছর কমে যাবে তিন বারং ছত্রিশ হ্যাঁ ছত্রিশ বছর যদি কোথাও থাকেন চাকরিতে আপনি তাহলে যেন এক বছরের বেতন আপনি কম নিলেন বুঝতে পারছেন এক বছর কমে গেল তো এইভাবে তিন শত বছর হ্যাঁ সৌর বছর হিসাবে হ্যাঁ সৌর মাস হিসাবে আর যদি আপনি চাঁদের মাস ধরেন তাহলে তিনশো নয় বছর তারা সে গুহায় অবস্থান করেছিল জি ঘুমন্ত অবস্থায় মৃত নয় লাশ লাশোরে পচে যায়নি কিছুই হয়নি হ্যাঁ আর তারপরে তখন তারা জাগল জাগার পরে খিদায় লেগেছে কারণ মানুষ ঘুমিয়ে থাকলে খিদার টের পায় না আর সেটাও যদি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ঘুম চাপিয়ে দেওয়া হয় তাহলে তো সেন্সলেসের মতো ঘুম জি যখন জাগল কত যুগের আবর্তন বিবর্তনের পরিবর্তন হয়েছে কোন যুগে ও ভাবছে যে মাত্র হয়তো দিনের একবেলা কয়েক ঘন্টা আমরা পার করেছি আর তারপরে সকালে এসে আশ্রয় নিয়েছিলাম তো বিকেল হয়েছে কয়েক ঘন্টায় হয়েছে আর আপো এখানে কত দিন আমরা ঘুমাইলাম কয়দিন ঘুমাইলাম কয় ঘন্টা ঘুমাইলাম আপোসই তাদের শুরু হয়ে গেলো এখতলাফ শুরু হয়ে গেল তো যাই হোক আর তারপরে আল্লাহ ভালো জানেন বলে খুব খিদে লেগেছে যাও কাউকে পাঠালাম বাজারে বাজারে গিয়ে টাকা পয়সা তাদের কাছে ছিল সেই যুগে তিনশো বছর আগে সেই টাকা দিয়ে তো আমরা দেশের অবস্থা পাল্টে গেছে হ্যাঁ দেশের শাসক মুসলিম হয়ে গেছে ধার্মিক হয়ে গেছে হ্যাঁ দেশের জাতি কাফের জাতি তাদের আগামী এই এই প্রজন্ম তারা সব মুসলিম হয়ে গেছে অবস্থার একবারে আজও পরিবর্তন সুহানাল্লাহ যখন তাদের সম্পর্কে তদন্ত সব জিজ্ঞাসা শুরু করেছে আরে কোথেকে আসলেন এই পয়সা তো কোন যুগের পয়সায় তখন তারা ভয় পেয়েছে আসার পরে দৌড় দিয়েছে আবার গুহায় ঢুকে গেল তারপরে তাদের মৃত্যু হয়ে গেল গুহায় তাদের কি হয়ে গেল কবর হয়ে গেল গুহাই তাদের কি হয়ে গেল কবর হয়ে গেল এ হচ্ছে গুহাবাসীর ঘটনা যা সুরে কাহাফে আল্লাহর ওপর বর্ণনা করেছেন তাদের সম্পর্কে আরব কাফেররা জিজ্ঞাসা করেছিল যে যদি মোহাম্মদ সত্যির নবী হয় তাহলে এগুলো ঘটনা বলতে পারবে তো নবী সাল্লা সাল্লাম ওহির মাধ্যমে বলে দিলেন জি তারপরে কি তারা ইমান নিয়ে এসেছিল কাফের তাহলে যারা মানবে না তাদের যাই বলেন না কেন মানবে না গোড়া কে মানানো যাবে না অন্ধ লোককে মানানো যাবে না ওই আমাদের দেশের একটা চাষির গল্প আছে ওইরকম আমাদের দেশে একটা চাষির গল্প আছে চাষির গরু ছিল চাষির চাষবাস করে তো গরু তো থাকবে তাই না আর এক যুগে খুব দামি দামি গরু থাকতো হ্যাঁ লাঙ্গর হালের গরু হ্যাঁ তো সেই যুগে আর এই ট্র্যাক্টর ছিল না তো হাল চাষ হইতে তো বলছে আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় তাহলে আমার এই বড় গরুটা ছেড়ে দেবো তাকে দিয়ে দেবো আমি তো বলছে আরে বোকা তোকে যে বুঝিয়ে দেবে রে এত দামি গরুটা নিয়ে যাবে বলছে বুঝিয়ে দিবে অত সোজা আমি বুঝবো তাহলে তো বুঝলে তো বুঝবো না আমার গর্ব নিতেও তো এই হল বাতিলপন্থীদের অবস্থা যে বাতিলপন্থী কাফের জাতি হোক হ্যাঁ না 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 মক্কার কাফেরা হোক আর বর্তমান যুগের হোক আর মুসলিম সমাজের বিদাত হোক মিলাদিরা হোক যতই কোরআন হাদিসের কথা হ্যাঁ বর্ষণ করে দেন বুঝবো তাহলে তো বুঝবো না আমি আমার বাপ দাদা ধর্ম ছাড়বো না কি ছাড়াই বাবাকে বুঝছেন না এই হলো অবস্থা আল্লাহ এই লোককে এই শ্রেণীর লোককে কখনো হেদায়ত করবে না অন্ধ টেরা ট্যারা একদিক দেখবে ট্যারা যে চোখে না দেখে তাহলে এই চোখে এই এইদিক দেখবে এদিক দেখবে না হ্যাঁ তো অন্ধকে আল্লাহ হেদাত করেন না ট্যারাকে হেদায়ত করেন না যার কলুব না গোলফোন যার অন্তর আবৃত ঢাকা আমি যে আমার অন্তর খুলবই না আমি বুঝবোই না তোর কথা তাকে আল্লাহ হেদায়ত করেন না গোড়া অন্ধকে হেদাত করেন না এই জন্য অন্তর খুলতে অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করতে হবে চোখ খুলতে হবে বিবেককে কাজে লাগাই তো আফালা কেলুন আফালা তা কেলুন আল্লাহ বলছেন তোমার আকেল নেই হ্যাঁ জ্ঞান নেই তারা কি বুঝে না তারা কি নির্বোধ তো বিবেক বুদ্ধি কলব হৃদয় সবকে জাগ্রত করতে হবে জি আল্লাহ রবুল্লা মেন যেন হেদায়ত নসিব করেন হেদায়েত ওরা প্রতিষ্ঠিত রাখেন সমস্ত গুমরাহিতকে বাঁচিয়ে রাখেন এই যুবক লোকদের ঘটনায় প্রতিটি যুগের যুবকদের জন্য পাথেও রয়েছে দিক নির্দেশনা রয়েছে এই যুবক ছেলেরা অধিকাংশ মানুষ যৌবনকালে পাপে ডুবে থাকে আল্লাহ পরকাল এসব কোনো চিন্তেই থাকে না কখন চিন্তা হয় তিরিশ চল্লিশ যখন হয়ে গেছে এখন হ্যাঁ শরীরটা ভালো লাগছে না একটু ধাক্কা লেগেছে বিভিন্ন রোগ আক্রান্ত তখন সোজা হয় তাই না খুশজন আপনি পাবেন যে যৌবনকালে বদবন্দি করছে হ্যাঁ বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর আঠার বছর বিশ বছরের ছেলে খোঁজ পাবেন যে ধার্মিক আল্লাহ ভিরু বিরল এটা হল সব সমাজ বিরল তো এই যুবকগুলি হ্যাঁ পনেরো থেকে নিয়ে আঠারো বিশের মধ্যে তাদের বয়স আর তারা সবাই এত শক্তভাবে দিনকে ইমানকে ইসলাম আঁকড়ে ধরেছে যে তাদের জীবন চলে যাবে দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করলো আর হেজরত করলো আত্মীয় স্বজন থেকে আর তা দুনিয়ার সমস্ত স্বার্থ থেকে হ্যাঁ মুক্ত হয়ে আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহর দিনের হেফাজতের জন্য গিয়ে গুহায় আশ্রয় নিল আল্লাহর তাদের হেফাজতের ব্যবস্থা করেছে আল্লাহ তাদের হেফাজত করেছেন তো সুতরাং আমাদেরকে দিনকে আঁকড়ে ধরতে বিশেষ করে সাফি নাফ ইবাদিল্লা যৌবনকালে কেউ যদি আল্লাহর এবাদত বন্দিকে আঁকড়ে ধরে থাকে তার জন্য আল্লাহ বড় সম্মান মর্যাদা রেখেছেন হাসরু মাঠে সেটা হচ্ছে স্পেশাল আল্লাহর ছায়া আর ছায়া আল্লাহ রা আলমে দেবেন যেদিন কোনো ছায়া থাকবে না যাদেরকে আল্লাহ হাসর মাঠে ছায়া দেবেন তারা জান্নাত অবশ্যই পাবে তাই না তারা জান্নাতি এই জন্য যৌবন কালের এবাদত বন্দেগী পরবর্তী সময়ের এবাদত বন্দেগী ছাতে অনেক বেশি ফজিলতা রাখে কারণ রক্ত গরম গরমে আছে যৌবনের তাড়না আছে সুতরাং এই সময় পয়সার দিকে ঝুঁকা কার যেখানে ইচ্ছা খরচ করবো যা ইচ্ছা তাই খাবো আর যাওয়া যেভাবে চলার সেভাবে চলবো এরকম মানুষ কালে চিন্তা চেতনা থাকে তারপরে যৌন চাহিদা থাকে যেটাকে মানুষ কন্ট্রোল করতে পারে না কারণ প্রথম নতুন যুবক হয়েছে এই সময় নিজেকে নারী থেকে বাঁচিয়ে রাখা পয়সার থেকে বাঁচিয়ে রাখা দুনিয়ার ক্ষমতার এবং দুনিয়ার নেতৃত্বের স্বার্থের ফেতনা থেকে বাঁচিয়ে রাখা এত সহজ নয় এগুলি হচ্ছে বড় ফেতনা দুনিয়ার আল্লাহ রব্বুল আলম যেন আমাদের হেফাজত করেন এবং আমাদের প্রতিটি প্রজন্মকে আল্লাহ দিনের ওপর কায়েম রাখেন এবং সমস্ত গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন বলছেন অধ্যায় হচ্ছে এই আয়াতের তো সির শঙ্কর সুরা কাহফের আয়াত নম্বর নয় হাসিব তাহ তুমি কি চিন্তা করেছ ভেবে আন্না দেখেছল কাহির নিশ্চয় গুহাবাসীরা আর সাব সাহেবের বহু বচন হ্যাঁ গুহাওয়ালা মানে গুহাবাসীরা ও রাকিমবাসীরা তো গুহাবাসী তো বুঝতে পারলাম কাহাফ মানে গুহা যে গিয়ে তার আশ্রয় নিয়েছিল কিন্তু রাকিমবাসী মানে কি এই তফসিরে বিভিন্ন মত রয়েছে তার মধ্যে যেটি সবচাইতে বলিষ্ঠ শক্তিশালী মত সেটি হচ্ছে যে ওই গুহার পাশে একটি গ্রাম ছিল যেই গ্রামের এই লোকেরা এই যুবকগুলি বাসিন্দা ছিল সেই গ্রামের নাম ছিল রাকিম ওই গ্রাম জনপদের নাম ছিল রাকিম এর দলিল প্রমাণ হচ্ছে যে যেখানে এই গুহাটি বর্তমানে অবস্থিত এই জমানায় নাই বলা হচ্ছে তার পাশে এখনো একটি গ্রাম রয়েছে বা এলাকা রয়েছে সেটা শহর হয়ে যেতে পারে কারণ হ্যাঁ পুরোনো যুগের গ্রাম এখন শহরে পরিণত হয়েছে তো সেটিকে এখনো রাকিব বলা হয় রাকিম ম দিয়ে মিম দিয়ে বলা হয় না কিন্তু কি বা দিয়ে রাকিব বলা হয় আর যুগের আবর্তন বিবর্তনের নাম বিকৃত হয় পরিবর্তন হয় না হয় না নাম পরিবর্তন হয় একসময় ময়মন সিং এর নাম কি ছিল জানেন ময়মন শাহী কেন বাদশাহী আমল ছিল শাহ মানে বাদশাহ ময়মন শাহী হ্যাঁ এক সময় ঢাকার নাম ছিল সোনার গাঁও এখন নামটি সীমিত হয়ে গেছে তো এইরকম পরিবর্তন হয়ে থাকে তো রকিম তাহলে দ্বিতীয় মত হচ্ছে যে ওই পাহাড়টির নাম যেই পাহাড়ের গুহায় তার আশ্রয় নিয়েছে সেই পাহাড়টির নাম ছিল রকিম এইভাবে বিভিন্ন নাম তফসিল করা হয়েছে কিন্তু যেটি বললাম সেটা বিশ্বহী কাহাফ মানে কি বলছেন হুফিল জবাল পাহাড় পর্বতের একটি গুহা মানে উন্মুক্ত জায়গা পাহাড়ের মধ্যে পাথরের ভিতরে যদি উন্মুক্ত জায়গা থাকে তার মানে গুহা গর্ত মানে হচ্ছে মরকুম ফাইল যেমন কাতিল মানে মকতুল কাতিল মানে নিহত মকতুল মানে নিহত ফাইল ইসি মফুলের অর্থ কখনো কখনো ফাইলের অর্থে হয় জি আল কিতাব কিতাব মানে মক্তুব লিখনি লিপিকা তাহলে রাকিম মানে লিপিকা কেউ কেউ বলেছেন যে ওই পাহাড়ে ওদের ওই নেম প্লেট দিয়ে ওই ছয় জনের নাম লেখা ছিল যে যুবকের নাম লেখা ছিল সেই জন্য এটার নাম রাকিম এটাও কেউ কেউ বলেছেন কোরআনে কারিমে যেমন এখানে রাকিম রয়েছে সুরে কাহাফে তেমন সুরে মতা আয়ত নম্বর নয় মারকুম কিতাব ও মারকুম হ্যাঁ লিপিবদ্ধ কিতাব ইয়াসাদুল মোকার্রাব জি লিপবদ্ধ কিতাব তাহলে রাকাম এখান থেকে মানে আজকাল নাম্বার রাকাম মানে কাম রাকাম মানে কি নাম্বার কত নাম্বার নাম্বার মাকতুব মেনা রাকম মাকতুব লিখনিকে বলা হয় মেনা রাকম রাখম শব্দ থেকে জি রাকাম আয়ারক মানে লিখা আসলে ওরাবাত না আলা কলু মেম আয়াত নম্বর চোদ্দো সুরে কাহফে রয়েছে যে এই যুবক ছেলেগুলি যে এই রকমের প্রাণনাশের ঝুঁকির সম্মুখীন হলো মেরে হবে কেন তারা ইসলাম গ্রহণ করলো নিয়ে আসলো তখন তো তারা পোল্ট্রি খেয়ে যেতে অনেকে পোলট্রি খেয়ে যাচ্ছে যখন যে ব্যাপার সাবার খারাপ তাহলে যা বলবি তাই বদলে গেলাম হ্যাঁ হচ্ছে না হচ্ছে না কিন্তু এরা বদলিল না কেন ইমান ইসলাম রক্ষার জন্য গুহাতে গিয়ে আশ্রয় নিল দুনিয়ার একজন যুবকের কত আশা থাকে আকাঙ্ক্ষা থাকে যে এখন তো আমার বয়স আঠারো বিশ বড় বড় উচ্চ আকাঙ্ক্ষা বিয়ে সাদী করবো ছেলে মেয়ে হবে আর ধন দৌলত হবে বাড়ি হবে গাড়ি হবে নারী হবে আর দুনিয়া এই করবো সেই করব আমি বিদেশ ভ্রমণ করব বুঝা গেছে না কত স্বপ্ন থাকে একটা যুবকের সমস্ত স্বপ্নকে একবারে চিন্ন বিচ্ছন্ন করে দেবে সবকে বাদ দিই তারা ইমান ইসলাম রক্ষা করার জন্য জান্নাত পাওয়ার জন্য কে গুহায় আসায়নি তো আল্লাহ বলছেন অবত না আল্লাহ কলু তাদের অন্তরে আমি ধৈর্য হ্যাঁ কি করেছে ধৈর্যের প্রেরণা দান করেছিলাম তাদের অন্তর কি আমি ধৈর্যের ওপর মজবুত করে দিয়েছিলাম রাবাত মানে বেঁধে দেওয়া শব্দিক অর্থ বেঁধে দেওয়া মানে ধৈর্য বেঁধে দেওয়া ধৈর্য বেঁধে দেওয়া এমন ভাবে ধৈর্য যেন তাদের অন্তরে বেঁধে দেওয়া হয়েছে যে তার ধৈর্য হারা হয়নি মানুষ বিপদের সম্মুখীন হলে ধৈর্য হারা হয়ে যায় অধৈর্য হয়ে যায় আর পারে না পারে না অনেক কি করবো পারলাম না আল্লাহ বলছেন মানে রাবৎন আল্লাহ কলু ভাব অর্থ কি তফসির কি আমি তাদের অন্তরে ধৈর্যের এলহাম করলাম আল্লাহ ধৈর্য সঞ্চার করে দিলেন এমন ধৈর্য আল্লাহ দিয়ে স্পেশাল ধৈর্য আল্লাহ ধৈর্য দেনে জি জিৎ কুলনা এদান সাতাত আমরা যদি এমন কোন কথা বলি যেটা শরীয়তে বলার অনুমতি নেই শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী তাহলে আমরা সীমালঙ্গনমূলক কথা বলবো সাতাতান মানে এফরাতান জিয়াদাতান জি গর্হিত কথা বলবো কালবোহম্বা সেতুন জেরা জেরা আই হে বিল ওয়াসি আচ্ছা এই যুবকদের সাথে একটা কুকুর ছিল যুবক সাথে কি ছিল কুকুর ছিল এই কুকুর নিয়ে আমাদের শের গাঁজা খড়ি কাহিনী আছে ওয়াইজ বক্তাদের যে একটা কুকুর জান্নাতে যাবে বলেন তো কোন কুকুর জান্নাতে যাবে এগুলো আছে না আছে কোথাও ঘোরে নাতিসে ফালতু কথা কেন বলবে না হ্যাঁ জান্নাত হচ্ছে মানুষের জন্য আর্জেন্টদের জন্য হতে পারে কারণ জিন এবং মানুষ এই দুটো সৃষ্টি আল্লাহ হবে তার এবাদতের জন্য সৃষ্টি করেছে জিনের বিষয়ে সেই জন্য জিনটাকে দুই নম্বরে বলল কিন্তু মানুষ যারা মমিন মুসলিম হয়ে জীবন জীবনযাপন করবে এবং ইমান ইসলামের মৃত্যু বরণ করবে তাদের জন্য জান্নাত রয়েছে তো তারপরে হয়তো এইখান থেকেই কুকুরের মাজার আছে জানেন না জানেন না কুকুরের মাজার আছে পাকিস্তানের মাজার আছে কুত্তা মাজার মানে কুত্তার সাথে হয়ে গেল যে তারপরে দেখেন যুক্তি দিয়ে অনেক কোরআন হাদিসকে তারা নাকচ করে দেয় ইসলামের বিরুদ্ধে কথা বলে সিরকি কুফরি কথা শিখায় বেদাত শিখায় কি যুক্তি দিয়ে যেমন মেলাদের যুক্তির কথা বলছিল তাই না নিষেধ করলো করবো বলছে না জাহিল বক্তা তো এটি বলি সেই যুক্তি আল্লাহ বলছে ওসজুদ্দি আদম বলছে না না আদমকে করে সৃষ্টি করবো আদম ছোট আমি বড় আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ তুমি আমাকে মাটি দিয়ে সৃষ্টি হয়েছে মাটি যদি একটা ঢেল ছুড়ে নিচে নামবে আর আগুন যাইলে ওপরে উঠবে আমি কেন নিচে নত হবো তাহলে ইসলামের বিরুদ্ধে কোরআন হাদিস দলিলের বিরুদ্ধে কেউ যুক্তি পেশ করে সেটার নাম হচ্ছে যুক্তি যুক্তি ইসলাম হচ্ছে তৌহিদ লাইন নাম ইসলাম হচ্ছে সন্ন্যার নাম মোহাম্মদ রসুল নাম তাহলে তৌহিদ সন্না বিপরীত কেউ যদি শিরবেদাতের তালিম দেয় শিক্ষা দেয় আর যুক্তি দিয়ে যে কোরআন হাদিসে না থাকলে কি হবে নবী মিলাদ না করলে কি হবে হ্যাঁ নবী যদি নিষেধ নেই তো নেই যদি নিষেধ করতেন তবু মিলাদ করতাম এটা হচ্ছে ইবলিশি যুক্তি হাদিসের দলিলের বিরুদ্ধে যুক্তি পেশ করা তো এইরকমই যুক্তি হচ্ছে এই পীরতন্ত্রের বিশ্বাসী সুফি ভণ্ডদের যে সঙ্গদোষে লোহাভাসে কে সঙ্গে আপনি ভালো লোকের সঙ্গী হয়ে যান তো ভালো মানুষ হয়ে যাবেন যদি খারাপ ছিলেন ভালো হয়ে যাবেন আর খারাপের সঙ্গে যদি খুব ভালো মানুষের সন্তান ভালো ছিল খুব ভালো ছিলেন আপনি কিন্তু খারাপ চোর যদি সঙ্গী হয়ে যান তাহলে চোড় এই কথাকে ফিট করে দেখি এর ওপর যে দেখো ওই যে ছয়জন যুবক আল্লাওয়ালা যুবক আল্লাহর এরা এই ছয়জন যুবক ওদের সাথে কুকুর গিয়েও মানুষ হয়ে গেল মানে কুকুর গিয়ে কেউ সম্মান পেয়ে গেল ঠিক ওই রকমই পীর হ্যাঁ কোনো পীর কুকুরকে ভালোবাস এই কুত্যাশার মাজার করতে হয়েছে বলছে একজন পীর পীরে কামেল ছিলেন তার একটা কুকুর ছিল কুকুরটা খুব ভালোবাসত আর কুকুরটাও কুকুরের মধ্যে একটা ভালো গুণ আছে কি আনুগত্য আনুগত্য মনিবকে মানা খারাপ গুণও আছে তাই না খারাপ গুণ কি আছে হিংসা হিংসার গুণ কুকুরের মধ্যে সবচেয়ে বেশি কুকুর যদি বিশাল যদি মরা গরু পড়ে থাকে হ্যাঁ আর যদি দুটো কুকুর যায় দুটো কুকুরে খেতে পারবে দুটো কুকুর যদি আর একটা যদি শক্তিশালী কুকুর আর একটা কমজোর কুকুর দুজন মিলে খাবে না যতক্ষণ ওকে না তাড়াবে ততক্ষণ ওকে খেতে লাগবে না ঠিক না তো এই জন্য পাশবিক চরিত্র যেন মানুষের মধ্যে না আসে পশুর চরিত্র কিছু ভালো থাকলেও অধিকাংশ বরি খারাপ মানুষের মধ্যে যদি পশুর চরিত্রে চলে আসে তখন আর মানুষ থাকে না মানুষ হয়ে যায় তখন তো কুকুরের মধ্যে ভালো চরিত্র আনুগত্য তো ওই পীর হ্যাঁ পীরের হ্যাঁ সে কি ছিল ভক্ত ছিল সেই কুকি কুকুর মানে আনু অনুগত ছিল আর ট্রেন কুকুর থাকে ট্রেন কুকুর সরকারি যেসব কুকুর আছে গোয়েন্দার কাজ করে সরকারের পক্ষ মানুষ মানুষ গোয়েন্দা যা না করতে পারে তা কুকুর গোয়েন্দা কুকুর তা করতে পারে জি বিভিন্ন এয়ারপোর্টে কুকুর আছে জানেন না জানেন না জি তা বলছে যে ওই রকমই পীর সাহেবের এই কুকুর ছিল যেহেতু পীর মারা গেল ওর একটা মাজার হইলো কুকুর মারা গেল তোর মাজার হবে না কুকুরটা সম্মান পাবে না হ্যাঁ কুকুর সাধারণ কুকুর নাই কার কুকুর পীর বাবার কব পীরে কেবল আর কুকুর সুতরাং তারও সম্মান হইতে হবে সুতরাং সেই কবরও পাকা হইলো তাকে দাপন করা হইলো আর তারপরে তখন তার পূজা শুরু হইলো তপ শুরু হইলো সেজদা শুরু হইল অরস শুরু হইল কুকুর অরস শুরু হইলো কোত্তা শাহ আমার এক ওস্তাদ ছিলেন দেবন্দী আলেম দুইজন দেবেন্দি আলেমের কাছে আমি পড়েছি তো তার মধ্যে একজন ছিলেন তিনি এই কুত্তা শাহের কথা বলতেন যেহেতু মানুষ ছিলেন আর ভালো মন এবং তর্কবিদ ভালো আলেম ছিলেন তো এই কুত্তা শাহের মাজার পাকিস্তানে আছে যেমন ন্যাংটা শাহর মাজার আছে হ্যাঁ যখন শাহ লাগিয়ে দিলেন তার ন্যাংটা কথাটি আর খারাপ লাগছেন না কারণ ন্যাংটা হইলে কি তিনি যে শাহ পিরে কি বলে বোঝা গেছে না এই হলো আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের ধর্মীয় অবস্থা অধিকাংশ লোক আল্লাহ রক্ষা করুন এসব শেতনাথ থেকে ও শির থেকে তো ওয়াসিদ মানে কি বহুম বা সেতু নিজের জন তো এতে ঢুকে পড়লো গুহাতে আর এই কুকুর হ্যাঁ কুকুর যখন বসে কেমন করে বসে হ্যাঁ বা সেতু নিজের আই হে সামনের পাকে সামনের দিকে সম্প্রসারিত করে হ্যাঁ বিস্তৃত করে তারপর বসে তো তাদের কুকুর ছিল বাসে তো রাই সামনের দুই পা যাকে জেরা বলা হয়েছে মানে বাবু বিস্তৃত করেছিল বিছিয়েছিল বিল ওসিত ওসিদ এই যে অসিত শব্দটি অসিত মানে কি অসিত মানে হচ্ছে আঙিনা অসিদ মানে হচ্ছে উঠান বুঝলেন তো আঙিনার উঠান এখান থেকে কোরআনে কেরিমের সুরায় বালাদে রয়েছে আয়াত নম্বর আর সুরায় হোমাজাত রয়েছে আট নম্বর আয়াতে মুসাদা আলহিম নারুম মুসাদা মুসাদাতুন মানে মুগলাকাতুন বদ্ধ ওয়াসিদ মানে উঠান হয় আর ওয়াসাদা অ্যাসেদ মানে বন্ধ করা হয় ওখান থেকে মুসাদা মানে বন্ধকৃত বদ্ধ যেটা বন্ধ যখন জাহান নামে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন জাহান নামে দরজাগুলি সবগুলি কী করা হবে বন্ধ করে দেওয়া হবে আগুন যদি কোথাও জলে আর খোলা থাকে তাহলে আগুনের তাপ একরকম হবে আর সেটা আগুন জলে আর সেটা যদি চারিদিক থেকে কোনো রকমের গ্যাস বেরোচ্ছে না বন্ধ তাহলে তার তাপ আর অনেক বেশি হবে যেমন কেউ খোলা পাতিলে আপনি কী করছেন ভাত পাক করছেন বা গোস্ত পাক করছেন গোস্ত পাক করতে দুই ঘন্টাও লেগে যাচ্ছে কারণ সব বেরিয়ে বাষ্প ঠিক কিনা সময় লাগছে কিন্তু প্রেশার কুকার প্রেসার কুকার ঠিক ওই রকমই জাহান্নাম হবে আলে নারণ ও সাদা বোগলা কাতুন জি বদ্ধ হবে তো এ কথা বলছেন মুথ বা কাতুন মানে বন্ধকৃত থাকবে আসাদাল বাব আরো বলবো আল বাব মানে দরজা বন্ধ করলো বাসা বাস মানে প্রেরণ করা কোনো কিছু পাঠানো আর বাসা মানে হচ্ছে উঠানো হুম ওঠানো হয় উত্থিত করা এই জন্য পুনরুত্থানকে বাস বলা হয় আল বাস ওয়া নসুর আল্লাহ কি করবেন মৃতদেরকে কবর থেকে উঠাবেন জি তো বলছেন বাস না এই যে যুবক ছেলেরা সে গুহায় আশ্রয় নিয়েছিল সেই যুগের তাদেরকে আমি উঠাইলাম মানে জাগালাম আহিয়াই না হুম মানে তাদেরকে জীবন দান করলাম কেন ঘুম হচ্ছে মৃত্যুর মত মারা যাননি কেন তারা পরে মারা গেছেন কিন্তু তারা কি ছিলেন এমন গভীর ঘুমে ঘুমন্ত ছিলেন যে তিনশত বছর পার হয়ে চলে গেছে আহ আয় তাদের প্রাণ সঞ্চার করলাম আল্লাহ রবুল আলমিন ঘুমকে নিদরা বলেছেন ঘুমকে কি বলেছেন যেমন নিদ্রা ঘুমকে মৃত্যু বলেছেন আল্লাহ নামে জুমারে রয়েছে আল্লাহ আত্মাগুলি গ্রহণ করেন দুই সময়ে হেনা মতেহা মানুষ মারা গেল আত্মাকে আল্লাহ গ্রহণ করেন লাম লামতামুত আর যারা মারা যায়নি এখন জীবন আছে হ্যাঁ হিমা নামেহা তাদের নিদ্রাকালে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন আত্মাগুলি বিশেষভাবে আল্লাহ গ্রহণ করে দুটোর মাঝে পার্থক্য আছে যখন মানুষ মারা যায় তখন আত্মা আল্লাহ গ্রহণ করেন কিন্তু সেটার ধরনটা আলাদা এবং ঘুমন্ত অবস্থায় আল্লাহ আত্মাগুলি গ্রহণ করেন তারপর যদি আল্লাহ চান যে ফিরিয়ে দেব তখন আল্লাহ ফিরিয়ে দেন চম্মাই উরশুল এলা আজালে মোসাম্মা মৃত্যু চূড়ান্ত ফিরিয়ে দেন না আল্লাহর কাছে থেকেই গেল আত্মা রোহ কবজ করে নেওয়া হয়েছে এই যেন অফাত বলা হয় তা আর ঘুম হচ্ছে আর নম আখুল মৌথ নম হচ্ছে নিদ্রা হচ্ছে মৃত্যুর ভাই আরবি প্রবাদ তারপরে এই আয়াতগুলি তো রয়েছে আজকা তো আমান এই ছয়জন যুবক মিলে দুজনকে পাঠান যে বাজারে যাও খুব খিদা লেগেছে আমাদের সবাইকে আর কিছু খাবার দাবার নিয়ে আসো তো কি খাবার নিবে কারণ তারা জানে যে কাফের দেশ আর সেখানে হারাম খায় শুধু আমাদের হালাল নিয়ে আসিও আবার ওই শুকুরের গোস্ত কুকুরের এই এইসব হারাম কিছু নিয়ে আসিও না হ্যাঁ নোংরা কিছু নিয়ে আসিও না আজকা তো আমান যেটা বেশি তৃপ্তিকর অধিক তৃপ্তি দিতে পারে এমন খাবার নিয়ে আসো আজকে আকসার ওরাই আন যেটাতে বেশি তৃপ্তি হয় খেয়ে দেয় শান্তি হয় হালাল হয় এবং তৃপ্তি হয় আল্লাহ আল্লা আজানহিম আল্লাহ তাদের আল্লাহ বলছে ফজরাবহিম হ্যাঁ আমি তাদের কানে নিদ্রার পর্দা ফেলে দিলাম পর্দা লাগিয়ে দিলাম কেমন পর্দা লাগিয়ে দিলেন এমন পর্দা যাতে করে বাইরের হই হট্টগোল না শুনতে পার দেখেন কখন গভীর ঘুম আসে যখন একবার পৃথিবী শান্ত কোনো রকমের কোন রকমের কোন সারা শব্দ নেই তখন ঘুম আসে আরামের ঘুম আসে কোনো ডিস্টার্ব হয়নি এই জন্য নতুন মানুষ যারা জীবনেও হট্টগোলের মাঝে ঘুমায়নি তাদের ঘুম আসবে না যদি কেউ এসে প্রথম এই মার্কেটে মার্কেট এলাই বসবাস শুরু করেন তাহলে তার তিক্ত অভিজ্ঞতা আছে মা এখানে এক সপ্তাহ আমার ঘুম হয়নি এক সপ্তাহ ঘুম হয়নি বলবেন কারণ আমি আমার ইতিহাসের প্রথম চার বছর এখানে ছিলাম প্রথম চার বছর এখানে ছিলাম প্রথম দিকে তো এক এক সপ্তাহ মানে যখন তোর ঘুম ভেঙে যেত দরজা জানলা বন্ধ রাখার পরও ঘুম ভেঙে যেত এত হই হট্টগোল হইত এর চাইতে বেশি যারা রেল লাইনের পাশে বসবাস করে ওদেরকে জিজ্ঞাসা করে হ্যাঁ সবসময় ট্রেন চলতি আছে ট্রেন চলতি একসময় এক জলসায় গিয়েছি একবার রেল রেললাইনের পাশে রেল লাইনের পাশে জলসা দেশে অনেক আগে তো পরিচিত ভাইয়ের না ওখানে তো ওদের ওখানে রাত থেকে গেলাম জীবনের প্রথম রেল লাইনের পাশে শোয়া সারা রাত জেগে রাত দুটোর দিকে ঘুমাইতে গেলে একটু ঘুমেল না সকালবেলা তাও ঘুম না বে নেয় ঘ সেখান ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের কীভাবে ঘুম আসে বলছে আমাদের কোনো ব্যাপারই না আমাদের কোনো ব্যাপারই না অভ্যাস হয়ে গেছে সত্যি এক সপ্তাহ দু সপ্তাহ থাকেন কোথায় ট্রেন যাচ্ছে না যাচ্ছে কোনো অদিসই পাবেন না ঘুম আসে তো আল্লাহ রহমান বলছেন যে এতদিন ধরে যে ওদের গভীর ঘুম থাকবে এটা যেমন তেমন কথা নাকি তাহলে কোনো সারা শব্দ যেন বাইরে না পায়। হ্যাঁ কেউ হইচই করলে কোনো কিছু যেন হদিসি না পায় টের না পায় তারা আল্লাহ বলছেন ফাজারাবনা আলা আজান ফিল কাফে সেনিন আদাদা দীর্ঘ বছর তাদের অন্তরে তাদের কানে এমন আমি পর্দা লাগিয়ে দিলাম যে কানে কোনো বাইরের সারা শব্দই পৌঁছেছে পৌঁছেছে না আর আরাম সে তৃপ্তির সাথে ঘুমাচ্ছে তারা ফনাম সুতরাং তারা ঘুমিয়ে থাকলো রাজমাম বিল গাইব আয়াত বাইশে রয়েছে রাজমান বিল গায়েবের অর্থ কি ওর মানে হচ্ছে অনমান করে কথা বলা গায়েব মানে অদৃশ্য আর রাজমান মানে পাথর ছোঁড়া জানাবো এলো পাথারি কেউ যদি কথা বলে এলোমেলো কথাবার্তা বলছে হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা করলাম যে বলেন তো এই বিষয়ে কি মত আপনাদের জানা নাই কিন্তু আন্দাজের ওপরে কি জবাব দিচ্ছেন তো এটা কি বলা হয় ঢিল ছোঁড়া তো রাজা মাই আর মানে পাথর ছোঁড়া ঢেল ছোঁড়া পাথর ছোঁড়া কেন বলা হয় কারণ গাছ থেকে ফলমূল পাড়তে হইলে হ্যাঁ প্রথম পাথরটা যে লেগে যাবে ঢিলটা লেগে যাবে আর আপনার আম পড়ে যাবে এটা সহজ নেই কারণ আমরা আমাদের দেশের মানুষ জানি আমটা একবারে পাকা হয়ে আছে পাড়তে হবে ঢেল মারতে থাকে ঢেল মারতে থাকে দু চার পাঁচটা দশটা মারতে মারতে আম ঢেলে হয়তো পড়লো না আরেকজনে একবার মারলো ওতেই পড়ে গেল হয়তো ওই রকমই হচ্ছে এরা কতদিন ছিল আর কয়জন ছিল দুটো বিষয়ে ইতলাফ ঢিল চুনা কথাবার্তা বিল অনমান ভিত্তিক সালাসাতুন তারা তিনজন ছিল কেউ কেউ বলছে ওরা আবেহম কালবহম চতুর্থ ছিল তাদের কুকুর ওয়াকো উলুনা খাম সাতুন সাদেসুন কালবহম বিল গাইব আল্লাহ তিন ছিল তারা বা পাঁচ ছিল তারা এই ক্ষেত্রে বলছেন তারা অনুমান ভিত্তিক কথা বহম আর কেউ কেউ বলছিল যে তারা ছিল সাতজন আর তাদের অষ্টম ছিল কে কি কুকুর ছিল এই ক্ষেত্রে কিন্তু অনুমান ভিত্তিক বলেননি সেই জন্য অনেক মুফাসেরদের মত যে এটাই বেশি শক্তিশালী কথা যে তাদের সংখ্যা ছিল সাবায়াতন সাপ আর অষ্টম ছিল কুকুর মানে বেন বিষয়টি সুস্পষ্ট ছিল না যে তাদের সংখ্যা কত ছিল বলেন যে ওরা যে শুয়ে থাকতো দীর্ঘ সময় যদি একই অবস্থায় শুয়ে থাকে তাহলে কি হবে শরীরের অভিজ্ঞতা আছে শয্যাশায়ী হ্যাঁ পচন ধরবে যেসব শয্যাশায়ী ধরেন দুই মাস তিন মাস ছয় মাস বছরকে বছর কি মৃত্যু সজ্জায় মরছেও না আবার বসতেও পারছে না উঠা করতে পারছে না তাদের কি হয়ে যায় ফুলে যায় ফোড়া হয়ে যায় তারপরে পচতে শুরু হয়ে যায় কিন্তু সেটা যদি এদিক সেদিক কাত হতে থাকে হাওয়া বাতাস লাগতে থাকে তাহলে সেটা হবে না এরা যদি একই অবস্থায় ঘুমিয়ে থাকতো তাহলে পচে যেত না হ্যাঁ রোগবজ না হলেও মারা না গেলেও শরীর পচে যেত হ্যাঁ সেই জন্য কি হতো একটু আলো লাগতো বাতাস লাগতো ওই বিষয়টি বলতে তাক রে যখন যা তাস তারা শামসা এ যা তালা তা যা ও আর আমি যখন সকাল হতো ও তারা শামসা সব চোখে দেখতে তুমি সেই অবস্থায় দেখতে পেতে এ জাত যখন উদিত হইত তারা তাজা আর আনকাফ তাদের গুহা থেকে একটু ঝুঁকে যেত যাতার ডান দিকে ওই জাগারাবাদ আর সূর্য যখন অস্তমিত হইতে যেত তাকরে যখন জাতাসমাল তখন তাদেরকে বাম দিকে ছিঁড়ে দিত যাতে করে তাদের আলো পায় ঠান্ডাও পায় আর এমন আলো না পায় এমন রোদ না লাগে যে রোদে ছটপট করে ঘুম ভেঙে যায় এসব বিষয়ে আল্লাহ বর্ণনা করেছেন তো তাঁকে যখন তাঁত রকম তাদেরকে ছেড়ে দিত সূর্য মানে সূর্য সূর্যের তাপ তাদেরকে লাগতো না নম্বর অধ্যায়ে বা বনে অধ্যায় হচ্ছে হাদিসুল গার গুহাবাসী সম্পর্কে এক হাদিস যারা গুহাতে আশ্রয় নিয়েছিল এটিও প্রাচীন যুগের ঘটনা বনে ইসরায়েলদের জামানার আহ খুব গুরুত্বপূর্ণ আর উপদেশমূলক ঘটনা তিন হাজার চারশো নম্বর হাদিস হাদিশ বর্ণনা করছেন আব্দুল আবিন ও মারাদি আল্লাহ তালা আনহমা বলছেন আন্না রসূল আল্লাহ সনক আল রসুল্লাস বলেন বেইনামা সালাসাতো নাফারিন মিম্মান কানা কাব্লাকুম কোন এক সময় তিনজন ব্যক্তি সালাসাতো নাফার মানে সালাহত আশখাস তিনজন ব্যক্তি মিম্মান কানা কাব্লা কম ওই সমস্ত লোকদের মধ্য থেকে যারা তোমাদের পূর্বের জাতি ছিল পূর্বের জাতি হ্যাঁ মানে বনি ইসরাইল আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের মধ্যেকার ইয়ামসুন তারা এক সফরে বেরিয়েছিল সফরে যাচ্ছিল হেঁটে এই আশা মাতারণ হঠাৎ করে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল বর্ষা শুরু হয়ে গেল আর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল ফা আওয়া গারেন তখন তারা গিয়ে এক গুহাতে আশ্রয় নিল পাহাড়ের গর্তে বৃষ্টিতে বাঁচবে মরুভূমিতে চলছে সেখানে পাহাড় পর্বত ছাড়া কোনো নেই যে কারো বাড়ি থেকে ঘরে গিয়ে আশ্রয় নেবে হঠাৎ করে এমন ঝড় ঝড় বাতাস আসলো সেই বাতাসে একটি কালিম পাথর পাহাড় থেকে সরে গিয়ে তাদের যে গুহার যে প্রবেশ দ্বারটি রয়েছে মানে যেটা গুহার ঢুকার রাস্তা সেটা বন্ধ হয়ে গেল ভিতরে ওরা ঢুকে আছে আর মুখটা কি হয়ে গেল গুহার বন্ধ হয়ে গেল সো ভ্যান ওলাহ মানে সেটা একবারে বন্ধ হয়ে গেল ফাঁকালা বাদ হলে তখন তাদের একজন অপরজনকে বলতে লাগলো তিনজন ছিল ইন্নাহু হুসোন ওল্লা আল্লাহর কসম করবে যে ইয়া হে ভাইরা হে লোকেরা লায়ন যেরকম ইল্লাহ সিদ্ধ এখন সততা ছাড়া কোনো উপায় নেই এখন দুনিয়ার আমাদের কোনো ক্ষমতা নেই যে এত বিশাল পাথর তিনজন মিলে সরাতে পারবো এটা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের এখন কবর হয়েই গেছে এখানে গুহার ভিতরে ঢুকে আছি আর দরজা বিশাল একটা পাথর এসে দিয়েছে বন্ধ করে সুতরাং আমাদের আর কোনো উপায় নেই এখন সততার সাথে আল্লাহকে ডাক কোনো ভালো কাজ যদি থাকে আর সত্যবাদী হও কোনো জীবনে ভালো কাজ করে থাকে তা আল্লাহকে বল এই অশিলাতে আল্লাহ রক্ষা করতে হবে এই হাদিসটি হচ্ছে নে কামলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা শরীয়ত সম্মত হ্যাঁ শরীয়ত সম্মত ওসিল্লা যেই ওসিলা গুলি ধরা শরীয়তে জায়েজ বরং সেগুলি কয়টি তিনটি এক নম্বর যে বলবে হাত তুলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহর নাম এবং গুণাবলীর অশিল ইয়ে আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো যে আল্লাহ বলছে হে আল্লাহ ডাকছেন এইটাই একটা অশিলা মা মায়া হবে না হ্যাঁ আব্বা মায়া হবে না জি হ্যাঁ আল্লাহ যেন উত্তম দৃষ্টান্ত ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ তোমার রহমতের আশাবাদী তোমার রহমত রহমত জি আল্লাহর নাম গুণা বলির অশ্লিল্লাহ হ্যাঁ তোমার জাতের আশ্রয় নিচ্ছি আউজবে উজুবে কালেম তাম আল্লাহ পূর্ণাঙ্গ কালেম আল্লাহ সিফাত আল্লাহর গুণ জি আল্লাহ পূর্ণাঙ্গ কালে আমার আশ্রয় গ্রহণ করছি তো আল্লাহর নাম গোনা বলি ও সিলাই দু অকর আল্লাহর কাছে জি আর নেক আমল নেকামলের মধ্যে ইমান এবং সবচেয়ে বড় আমল হচ্ছে ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস পরকালে বিশ্বাস নবীর প্রতি বিশ্বাস কোরআনের প্রতি বিশ্বাস জি এই যে রব্বানা ইন্ন না আমান্না আল্লাহ আমরা ইমান নিয়ে এসছি কাফির রাহীমান নিয়ে আসেন নিয়ে রব্বান আমান্না ফক্ফিল্লা জুনা ও কাফি রাই আনা সৈয়া তেন থফান আমায় আবরান রব্বানা ইন্নানা সামেনা মোনা দিয়া ইয়োনা দিল ইমান একজনকে শুনেছিলাম যে ইমানের জন্য ডাকছিল সেটা নবীর রসুলের মাধ্যমে হোক এক নম্বর আর দুই নম্বরে হচ্ছে যে কোনো আলমের মাধ্যমে দায়ের মাধ্যমে ভেদায়ত পেয়েছেন আমি গুমরা ছিলাম পথভ্রষ্ট ছাড়লাম হ্যাঁ সামেনাই মোনা একজন একজন আহ্বায়ক দায়ী দাওয়াত দিয়েছিল ইয়োনা দিল ইমানের জন্য আমি তো নাস্তিক ছিলাম আমি তো পাপী ছিলাম আমি তো শিরিক করতাম বিদাত করতাম হ্যাঁ আল্লাহ তোমার কথা যেমনই শুনতে পেয়েছি কোরআন হাদিসের কথা ইমান নিয়েছি মেনে নিয়েছি সুতরা আল্লাহ আমার মনের আশা পূরণ করে দেয় এই যে দেখেন ইমান এবং নে আমলকে ওসিলা বানানো এই তিন জন্য নিজের নিজের জীবনে বেশি কোনো আমল ছিল না কিন্তু যেই আমলটি হুলুসিয়াতের সাথে নিষ্ঠার সাথে করেছি সেই আমল দিয়ে আল্লাহর কাছে মুক্তি কামনা করো হতে পারে এর অশ্লীলাতে মুক্তি পাবে এটা দুই নম্বর তিন নম্বর হচ্ছে কোনো জীবিত ব্যক্তির দোয়া কি অশিলা বানানো মানে নিজেও দোয়া করছি এবং আমার কোন জীবিত প্রিয়জন আছে আপনজন আছে যে আমার জন্য আন্তরিকতার সাথে দোয়া করবে তার দোয়া কে না। হ্যাঁ যেমন কোনো ভালো নেক আলেম পরেজার আলেমের কাছে দোয়া চাওয়া অথবা মৃতর কাছে না জীবিত কেন বললাম কেউ যদি বলে ইয়ার আসুর আল্লাহ আল্লাহ রসুল আমার জন্য একটু দোয়া করে দেন চলবে সেরে কেটে নবী সাল্লা দুনিয়াতে চলে গেছেন দুনিয়া যতদিন ছিলেন ততদিন দোয়া চাওয়ার সময় ছিল এখন যেমন এমা বাবু হানিফা আল্লাহ ছিলেন আব্দুল কাদিম আল্লাহর অলি ছিলেন আব্দুল কাদিমের কাছে সরাসরি চাইছে কত বড় অপরাধ সরাসরি না চেয়ে তার কাছে না চেয়ে যদি কেউ বলে ইয়াজ ইনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন এইটাও সিরি আরও ভালো করে এটাও সিরি কারণ এই যে তাই আদম আদম সন্তান যখন মারা যায় নবী আদম আদম সন্তান না ফেরিস্তা সন্তান নাকি আদম সন্তান না জিলানি আদম সন্তান নয় হার মা ছিল না ঠিক না আবু হানিফা আদম সন্তান নয় এদা মা তাই না আদম আদম সন্তান যখন মারাজ ইন কাতা আমালুহু আমল বন্ধ হয়ে যায় আর আমলের একটি হচ্ছে দোয়া করা বন্ধ আমি এখন বেঁচে আছি বলতে পারেন যে সে একটু দোয়া করে দিন কিন্তু আমি মারা যাওয়ার পরে যদি চিল্লান হ্যাঁ আমার ছেলে মেয়েরা যদি বলে যে আব্বা একটু দোয়া করে যান কাজে লাগবে শির হয়ে যাবে শির হবে পাগলের কাজ হবে মারা গেছে কাজ বন্ধ হয়ে গেছে নামাজ রোজা বন্ধ হয়ে গেছে দোয়া করা বন্ধ হয়ে গেছে দুনিয়ার কাজকর্ম করা বন্ধ হয়েছে বন্ধ বন্ধ হয়ে গেছে রোজগার করা বন্ধ হয়েছে খাওয়া দাওয়া বন্ধ সব বন্ধ হয়ে গেছে আমাল আমালের দুনিয়ার আমল দিনের আমল সব বন্ধ হয়ে গেছে জি সুতরাং জীবিত ব্যক্তির কাছে যার দোয়া কবুলের আশা করছেন তার কাছে দোয়া চাইতে হবে আপনার বাপ মা নেক মানুষ নেক মানে একবার অলিউল্লাহ আলেম পরেশগার যদি নাও হয় কিন্তু এক তো বাপ মা দুই নম্বর কথা নামাজি বেনামাজি বাপ মা হ্যাঁ মায়ের দোয়া অথচ মা নামাজ পড়ে না বাপের দোয়া কেন আমাদের বাঙালি সমাজে আবার মা সম্পর্কে মতো হিন্দুদের মা কালী হ্যাঁ মা দুর্গা আর এরাও মনে এরা আমার মায়ের দোয়ায় আমি এরকম হয়েছি অনেক ভাইরা এখানে আসার পরে একটু পয়সাওলা হয়েছে আমার মায়ের দুয়া ছিল হতে পারে ওর মা এখনো বেনামাজি এখনও বদ আঁকিতা সিরকি আঁকিতা বলছে মায়ের দুয়া গোড়ার ডিম কিছুই না কমপক্ষে যোগ্যতা থাকতে হবে যে ব্যক্তি বে নজর কিসের দোয়া কবুল হবে যে ব্যক্তি শির দোয়া কিসের কবুল হবে হ্যাঁ ও যদি মাজলুম হয় তখন তার দোয়া কবুল না হলে দোয়া কবুল হবে কেউ যদি নির্যাতিত হয় ওর কেউ জুলম অত্যাচার করছে আর কাফেরও হয় একজন মুসলিম কোনো কাফের উপরে জুলম অত্যাচার করছে আর সে যদি দোয়া করে সেই মুসলিমের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে তাহলে কবুল হয়ে যাবে যেমন হ্যাঁ কাবাই যখন আক্রমণ করতে আবরাহা এসেছিল আবরাহ কাফের আর আবদুল মোতাল নবীর দাদাও কাফের কিন্তু আব্দুল মোতাল যখন দোয়া করলো যে আল্লাহ আমাদের রক্ষা করো আর তোমার ঘর তুমি রক্ষা করো কাবার গেলাম ধরে দোয়া কবুল করেছেন না আল্লাহ কিন্তু তাই বললে আব্দুল মোহাম সব দোয়া কবুল হবে যে নবীর দাদা সেই জন্য না সে কাফের কিন্তু মজলুম সেই জন্য তখনকার সেই দোয়াটি কবুল হয়েছে এটাও মনে হয় এই জন্য আমাদের দ্বারা যেন কারোর জুলুম না খারাপ মানুষগুলো জুলুম করবেন না হ্যাঁ কাকারেরও জুলুম করবেন না যত সে আল্লাহর দুঃশন আল্লাহর দিনে দুশ্মন হোক জুলুম করবো না তবে যে সব অপরাধের পানিশমেন্ট রয়েছে সে পানিশমেন্ট দেওয়ার যার এখতিয়ার আছে সরকারের সে পানিশমেন্ট দিকে জি কি বলছিলাম তাহলে নেক জীবিত মানুষের কাছে দোয়া চাওয়া যায় বাপমা যদি সর্বনিম্ন নেক মানে পাঁচ হত্তর নামাজ পড়ে মুসলিম এক কথায় বড় 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 কুফরি করে না নাস্তিক নয় আর ওই মাজারে তাহলে আপনার বাবা মুসলিম আপনার মা মুসলিম যদিও বিভিন্ন গুণা থাক না কেন কে বা গুণাতে বেশি তাহলে ঠিক আছে বাপের দোয়া মায়ের দোয়া বলতে পারেন আপনি জি তো তাহলে অশিলা বুঝলেন তাই না তিনটি হচ্ছে শরীয় সম্মত অশিলা এই অশিলাগুলি ধরে দোয়া করবেন আপনি হ্যাঁ কিন্তু আমিও দোয়া করলাম আল্লাহ নেক লোকের আমার জন্য দোয়া করছে আল্লাহ আমার এই গরোজটা পুরা করে দাও আমার বালা দূর করে দাও ঠিক আছে কিন্তু যদি কোনো ব্যক্তি কৌশিলা ধারেন আল্লাহ তোমার নবীর ওসিলায় হ্যাঁ নবী কে তোফাইল সে নবী কে সদকে সে এসব দোয়া যে উর্দু ভাষীরা করে আর আমাদের তোমার নবিবাকেরও অসিলাই আমার কোন খাদাম আপনাকে চলবে কিন্তু নবীর মহব্বতের ওসিলে বলতে পারেন কারণ নবীকে যে ভালোবাসেন আপনি এটা আপনার আমল এবার বুঝতে পেরেছেন নবীর ওসিলে বললে আপনি পথভ্রষ্ট যদি বলেন যে হ্যাঁ এমাম আবু হানিফার ওসিলাই বজরুগানে দিন নেক আল্লাহ নেক বান্দাদের ওসিলাই তাহলে এটা হচ্ছে সিরকের রাস্তা যেটা সিরকের কাছাকাছি পৌঁছে দিয়েছে আর বেদাত কুমরাহি কিন্তু যদি বলেন যে আল্লাহ তোমার নবীকে ভালোবাসি এর ওসিলাই আমার গোনা খাতা মাফ করে দাও আমার বালামসি দূর করে দাও তো সাহাবাই কেরাম থেকে ভালোবাসি তার ওসিল আমার গণ তাই যে ভালোবাসাটা আমার নেকি এবাদত জি ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদকে ভালোবাসি আল্লাহ ইমাম বোখারিকে ভালোবাসি সেই ও হ্যাঁ আল্লাহর নেক বান্দাদেরকে ভালোবাসি ভালো মানুষদেরকে আমি দুনিয়ার ভালোবাসি যারা মমিন মোমেনাত এই ও আমার বালা মুসিবত দূর করে দেয় তাহলে ঠিক আছে কারণ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর খাতির কাউকে ভালোবাসছেন এটি আপনার সোয়াবের কাজ হ্যাঁ এ কাজ সুতরাং সেটাকে অশিলা বানানো যাবে জি তো বলছেন হাদিসে যে তারা আপোষে বলতে লাগলো লায়ন যে কম ইল্লাস এখন সততা ছাড়া আর কোনো মুক্তির পথ নেই ফালিয়া দকুল্লো রাজলি মেন কুম্বে মাইয়ালম আন্ন খাদ সাদা কাফি সুতরাং তোমাদের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তি তার জীবনে যে জানছে যে যেই আমলটি বড় সততার সাথে করেছে যে আমলটি বড় ওই অন্তরের শত তার সাথে হলুশিয়াতের সাথে করেছে ওই আমলের ও সেলে আল্লাহকে ডাকো হতে পার আল্লাহ দূর করে দেবেন ফাঁকা আল তাদের একজন বললো আল্লাহ আল্লাহ যদি জানো আল্লাহ জানেন কিন্তু এটা বলার ভঙ্গিমা আল্লাহ তুমি তো জানছো যে এ বলছে তা তুমি যদি জানো আল্লাহ কানালি আলী আমার একটি মজদুর ছিল হ্যাঁ যে দিন মজুর করেছিল আমার কাছে বা কয়েকদিন কাজ করেছিল আমেল আলী আমার কাজ করে দিয়েছিল বাড়িতে আলা ফারাকে মিন আরুজ হ্যাঁ এক ফারাক বিশেষ একটা কাঠা তখনকার যুগে খাদ্য ধরব কাঠায় মাপ হয় তো আমরার ছোটকালে দেহ সব কিছু কিন্তু কাঠাতে মাপা হয়তো হ্যাঁ মাখালারা বেতের কাঠাই চাল মাপতো দেখেছেন এগুলো বেতের কাঠা এখন ওই ঠেকেছে তারপরও টিনের ডাব্বা টাব্বা এগুলো আছে কিন্তু এখন আছে না বাড়ি ঘরে কিন্তু কাঠা ছিল বেতের কাঠা আচ্ছা ধান ধানও কিন্তু দাঁড়ি পাল্লাতে আমাদের চোখের সামনে মাপা প্রথম শুরু হল। বড় হওয়ার পরে ছোট কালে তো ধান মাপা হইতো আড়িটা না হয় ধামাতে আড়ি ধামা বুঝেন সেগুলো বেতের হইতো তো জি তো আমাদের যখন ফসলগুলো উঠে আসতো আমার মনে পড়েছে ছোটোকালে একটা আড়ি ছিল পাঁচ পাঁচ সেরের আর একটা ছিল আট সেরের ওইটা আগে ওজন করে নিয়েছে তো তাহলে কত কিলো হবে না কত সের তখনকার যুব সের ছিল আবার ওই কিলোটাও ছিল না খুব পরিচিত ছিল না শের তারপরে কিলো বুঝতে শিখলাম জি তো বলছে এটা পাঁচ সেরের আড়ি আর এটা হচ্ছে আট সেরের এইভাবে ছিল তাহলে কত সের হইলো তখন অনুমান করতো কিন্তু মাপা হইতো হ্যাঁ সব ওই আপনার পাত্রে তো ফারাক একটি বিশেষ একটা ওজনের নাম আরুজ মানে হচ্ছে রুজের বহু বছর রুজ মানে চাউল তো তাহলে বোঝা যাচ্ছে যে প্রাচীন যুগেও কিছু লোকেরা চাউল খেত যদিও এই আরব দেশে চাউলের প্রচলন ছিল না কিন্তু এই ঘটনা যেখানে ঘটেছিল সেখানে চাউলের প্রচলন ধানের প্রচলন বা ধান চাষ ছিল না হলে ধানের কথা কেন আসবে আরুজ মানে চাউলও হয় আরুজ মানে ধানও হয় ধানের আবার আলাদা আরবি নেই হ্যাঁ জি যেমন জব জব পরিষ্কার করার পরও জব আর আপনার বিনা পরিষ্কারে উঠে এসেছে ফসল তো ওটাও জব ওইরকম ঠিক তো বলছেন যে এক ফারাক হে আল্লাহ একজন মজদুর ছিল যে আমার সাথে এই চুক্তিতে কাজ করেছিল যে তাকে এক ফারাক পরিমাণ আমি কি করবো চাউল দেব ফাজ কিন্তু সে কাজ করার পর সে চলে যায় বা তারা কাওয়ার সেই পারিশ্রমিকটা আমার কাছে থেকে যায় ছেড়ে দিয়ে চলে যায় মানে নেব নিচি করে নেওয়া হয়নি দেওয়া হয়নি চলে গেছে তখন আমি চিন্তা করলাম যে লোকটা চলে গেল বিদেশি লোক ছিল মজদুর অনেক সময় দূর দূরান্ত থেকে সে মজদুর কাজ করে বিশেষ করে বিশাল ভারতে বাংলাদেশে হয়তো অতটা বুঝবেন না কিন্তু ভারতে বুঝবেন কোথায় বিহারের মানুষ কোথায় বেঙ্গলের মানুষ কাজ করে কেরালায় কাজ করে কোথায় কর্ণাটকে কাজ করে কাশ্মীরে কাশ্মীরে কাজ করে এই গত সপ্তাহে আমার যে কলিগ শেখ মোহাম্মদ আলম সালাফি কাশ্মীরের ওই আঠারো বছর বয়স থেকে আমার কিন্তু ক্লাসমেট বেনারসে সে সুদূর কাশ্মীর থেকে বেনারস মানে মধ্য ভারতীয় ইউপির বেনারস জামে সালাফি বেনারসে লেখাপড়া করার জন্য এসেছিল সতেরো আঠেরো বছর তার দাড়ি মোচ বেরোয়নি আর আমার তখন দাড়ি দাড়িমোচ হালকা একটু ছিল মাত্র আর আমি আসলাম পশ্চিমবঙ্গ থেকে বেনারসে আমার বাড়ি থেকে বেনারস প্রায় ধরেন সাতশো কিলোমিটারের মতো বা ছশো কিলোমিটারের মতো আর তার ওখান থেকে প্রায় হাজার কিলোমিটার বা নয়শো কিলোমিটারের মতো এসে এখানে পরিচয় হলো দু বছর লেখাপড়া করলাম তারপরে দেখেন তকদিব যে মদিনা ইউনিভার্সিটিতে এসে আবার এখানে এসে দেখা একসাথে তারপরে সেখান থেকে তার রুজি চলে গেল হায়েলে কিছুদিন হায়েলে তিনি কাজ করলেন আমার রুজি চলে গেল কাসিমে কিছুদিন কাজ করলাম তারপর আমি দেশে চলে গেলাম সে হায়েলে থাকলো হায়েল থেকে সে দাম্মাম আসলো উনিশশো আটানব্বইয়ের শুরুর দিকে অথবা সাতানব্বই শেষ দিকে আটানব্বই উনিশশো আটানব্বই সে দাম্মাম আসলো তখন দাম্মাম ইসলামিক সেন্টার এই ইসলামিক সেন্টারটি কিন্তু মুসলিমদের দাওয়াতি কাজের ক্ষেত্রে অত অ্যাক্টিভ ছিল না শুধু অমুসলিমদের মুসলিমদের কাজ হইতো এখানে আর বিশেষ করে এই ইসলামিক কালচারাল সেন্টার নামটি অন্য ইসলামিক সেন্টারের নাম কিন্তু এইভাবে নাম নেই সৌদি আরবে যতগুলো ইসলামিক সেন্টার কোন ইসলামিক সেন্টারকে ইসলামিক কালচারাল সেন্টার বলা হয় না দাওয়া সেন্টার বলা হয় হ্যাঁ তাই না ইসলামিক দাওয়া সেন্টার এইভাবে বলা হয় এর নাম ইসলামিক কালচারাল সেন্টার যে প্রথম ডাইরেক্টর ছিলেন খুব শিক্ষিত মানুষ ছিলেন ইংলিশে আপনার চ্যানেল টু একটা মনে হয় ইংলিশ আছে না চ্যানেল আছে এখানে ওতে ইংলিশে তিনি লেকচার দিতেন শেখ আকাস হাফিজল্লাহ তালা তিনি ছিলেন ওই জামানে তো ওই সময় বিশেষ করে পশ্চিমা সেনাবাহিনী এখানে ওই যে ওয়ার যেটা বলে যুদ্ধ জানেন না হ্যাঁ উপসাগরের যুদ্ধ যে সাদ্দাম গিয়ে কুয়েত আক্রমণ করলো আর তারপরে খাবজি পর্যন্ত আক্রমণ যখন করলো তখন আর বিদেশি সেনাবাহিনী যে সাহায্য নেওয়া হয়েছিল সেই সময় অনেক অমুসলিম সেনাবাহিনী এখানে ইউরোপ এবং আমেরিকা কানাডা থেকে এসেছিল তাদের মাঝে দাওয়াতি কাজ আলহামদুলিল্লাহ সেই যুগে আমাদের ইসলামী সেন্টারের মাধ্যমে পাঁচ হাজার বেশি সেই যুগের পশ্চিমা সেনাবাহিনী দায়িত্ব হয়েছে পাঁচ হাজারের বেশি সেটা পরিসংখ্যান আমার আসার আগে কিন্তু আমি এসেছি নিরানব্বই তার আগেই কিন্তু তার আগে শুধু অমুসলিমের দাদা কাজ হতো এটা হচ্ছে আমাদের ইসলামী সেন্টার প্রথম সূচনা চোদ্দোশো তেরোর দিকে ইসলামী সেন্টার গোড়াপত্তন হয়েছে ভিত্তি স্থাপন হয়েছে চোদ্দশো তেরো হিজড়ি হেজেটা আমার মনে হয় যেহেতু বেশি সূক্ষ্মভাবে আর আমি আসলাম চোদ্দোশো বিশের মহরম মানে প্রায় ছয় বছর পরে বা সাত বছর কাছাকাছি এই সময় আসলাম আমি নিরানব্বই আসলাম আমার সঙ্গী সে আসলাম আসলো হাইল থেকে এখানে এসে ইসলাম সেন্টার ঢুকেছে আমি জানি না যে সে হাইল থেকে জানি যে হাইলে আছে দেখা একবার হয়েছিল হাইয়েলে আমি কাসিম থেকে গিয়েছিলাম হাইলে প্রোগ্রাম এক সপ্তাহ 10 দশ দিন সেই যৌবনকালে বক্তব্য করেছিলাম তো তারপরে সে হঠাৎ করে আমি শিক্ষকতা করি এক বিশাল মাদ্রাসা আলমদুল জামে বোখারিতে আর তখন ল্যান্ড ল্যান্ড টেলিফোনের যুগ মাগরে পরে বসে আছি পড়ে মাদ্রাসা থেকে পেছনে কোয়ার্টার আছে চলে যাব হঠাৎ করে রিং বেজে উঠলো উঠাইলাম এলাম দেখছি বল যে আমার সাথী সঙ্গী বলছে আমি শেখ মোহাম্মদ আলম সালাফি বলছি তো আমি তো জানি যে হাইল আছে বলছেন আমি দাম চলে এসেছি দামাম মাম এসেছি আর এখানে আমি প্রথম দায়ী উর্দু এসেছি আর বাংলা দায়ের প্রয়োজন আছে তা আমার ডাইরেক্টর আমাকে তলাশ করার দায়িত্ব দিয়েছে যে বাংলা একজন ভালো দায়ী নিয়ে আসতে হবে তা আমি সেই সাথীর সুধারণা আমার সম্পর্কে এবং তার অন্তর যে হিংসামুক্ত কারণ অনেক সময় সাথী সঙ্গীতের মধ্যে কি থাকে একটা হিংসা থাকে সহপাঠীদের মধ্যে কেউ কেন চান্স পাবে অন্য কাউকে এরকমটা থাকে অনেক সময় কিন্তু তার অন্তর যে পরিষ্কার এরকম আর সে বলছে যদি আমার জানামতে যোগ্য কোনো দায়ী চান তাহলে শেখ মতিউর রহমান অথচ দাওয়াতি ময়দানে মাত্র আমি দুটা বছর থেকেছি আলকাশিব তার আগে তো লেখাপড়া কিন্তু লেখাপড়ার যুগে জামে সালাফিয়াতে তার চাইতে ভালো রেজাল্ট আমার ছিল এবং আলহামদুলিল্লাহ ক্লাসের টপ হ্যাঁ হ্যাঁ এক নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ জামে সালফে বানারসে তো এগুলো কথা আমি ব্যক্তিগত নিজের কোনো সময় আলোচনা করি না কিন্তু কথা প্রসঙ্গে এখানে বললাম তো এই কথা যখন বলেছে তখন তো এই ডাইরেক্টর বলছেন না তাহলে আর ইন্টারভিউ কোনো প্রয়োজন নাই ওনাকে তুমি যোগাযোগ করো ওনার সাথে টেলিফোন গেল আপনি এক্ষুনি কাগজ পাঠিয়ে দেন এই কালকে কাগজ পাঠিয়ে দেন হ্যাঁ স্পিড পোস্টে আর আপনার ভিসা পাঠিয়ে দিচ্ছি উনিশশো নিরানব্বইয়ের শুরুর দিকে কথা তো আমি বললাম যে ভাই আমি এখানে ছেলে নিয়ে থাকছি তখন তিনটা ছেলে মেয়ে আমার হয়ে গেছে তাদের পড়ার বয়স হতে যাচ্ছে এখন ছয় সাত বছর করে বয়স হয়ে যাচ্ছে হ্যাঁ বড়োটার তো আমি বললাম আর যাবো না এখানে আলহামদুলিল্লাহ এখানে ছেলেদের মাদ্রাসা আছে মেয়েদের মাদ্রাসা আছে আর আমার যাওয়ার খুব একটা ইচ্ছা নেই পরিবার ছেড়ে আর বিদেশে আমি প্রবাস জীবনে থাকবো না তখন বলছে অসুবিধা নেই এদের ইসলামিক সেন্টারে সার্কুলার যে ফ্যামিলি নিয়ে আসতে দেবে তাইদের ক্ষেত্রে সার্কুলার এক বছর পরীক্ষামূলক তারপরে দেবে কিন্তু আপনার জন্য কোনো কন্ডিশন কোনো শর্ত নেই আপনি এসে একামা করেন সাথে সাথে ফ্যামিলি নিয়ে আসেন এতবার যখন আমাকে টোপ দিল তখন আমি রাজি হইলাম আর তারপরে স্পিড পোস্ট তো ওই তখনকার যুগে ডিস্ট্রিক্ট টাউন থেকে কোনো স্পিড পোস্টের ব্যবস্থা ছিল না স্পিড বুঝলেন তো হ্যাঁ যে পোস্টে স্পিডে পড়া হয় ভালো একটা ফিস দিই সাথে তিন দিনের মধ্যে যেখানে থাকে না কেন একবার সাথে সাথে পৌঁছল কাগজপত্র পাঠানোর জন্য সেই সময় দেখছি যে একজন কলকাতা যাচ্ছে ও যা কলকাতা তাকে কাগজটা ধরিয়ে দিল কলকাতা স্পিড পোস্টে পাঠাইল আর দুই তিন সপ্তাহের মধ্যে আমার ভিসা চলে গেল বাই পোস্টে আমার কাছে স্পিড ডাকে এইখান থেকে পাঠানো হলো চলে গেল আলহামদুলিল্লাহ ভিসা এই তো চলে আসলাম চোদ্দোশো বিচের বাইশ মহরমে এখানে এক কদম রেখেছি প্রথম আমি আমার এয়ারপোর্ট ছিল রিয়াজ রিয়াজে আমি দেশে রিয়াজ থেকে আসবো রিয়াজ পর্যন্ত চিনি কারণ রিয়াজ এয়ারপোর্ট একাধিকবার এসেছি কিন্তু দামাম থেকে কোনো দিন নামেনি তো ওখান থেকে সাবকো বাসে চাপলাম গেলাম শহরে তারপরে সাবকো বাসে চাপলাম তো সাবকো বাস নিয়ে এসে তো সাবকো বাস স্ট্যান্ড এখানে এখানে নামাবে তো মাশাআল্লাহ ভাগ্য ভালো যে একটা বাংলাদেশি ড্রাইভার পেলাম বাংলাদেশি ড্রাইভার সাবকোর ড্রাইভার হচ্ছে বাংলাদেশ তো সাবকো বাস স্ট্যান্ডে সব যখন প্যাসেঞ্জার নেমে গেল তখন ড্রাইভারকে বললাম যে ভাই আমি তো নতুন এসেছি এখানে দমহামেই প্রথম কিছু চেনিও না তো আপনি কি জানেন যে এখানে ইসলামিক সেন্টার কোথায় আছে জানেন বলছি ইসলামিক সেন্টার জানি না তবে আমি এই শিকো মার্কেট আছে এখানে আমি বাংলাদেশি হোটেলে খাবার খেতে যাব তো গাড়িটা ওইদিকে নিয়ে যাব তো আপনি যদি মনে করেন তো আপনাকে সিকোতে নামিয়ে দেবো খুব ভালো তাহলে মার্কেট এরিয়া সিটি সেন্টার নামিয়ে দেন তখন ওখান থেকে নিয়ে এসে ওই যে রিয়াজ ব্যাঙ্ক আছে না এই রিয়াজ ব্যাঙ্কের কাছে নামিয়ে দিল রিয়াজ ব্যাঙ্কের কাছে এই জায়গাটা এখন বিল্ডিং হয়েছে একটু পার্কিং ছিল রিয়াজ ব্যাংকের অপোজিট এই সাইডে পার্কিং ছিল তো ওখানে যেমন নামিয়ে দিল বাস থেকে নামতেই তখন আমাদের ইসলামিক সেন্টার ওখানে ছিল নিরানব্বই দেখছি ইসলামিক কালচারাল সেন্টার দাম কিন্তু আল্লাহর পক্ষ থেকে নেওয়া যাক কাউকে জিজ্ঞাসা করে তলাসো করতে হবে না চোখ বন্ধ করে গিয়ে উঠলাম কোন দিকে গেট আছে বলছে যে পিছন দিক থেকে গেট আছে কালসাম বিল্ডিং ওর নাম ছিল যে আলবাসাম বিল্ডিং আর ট্রাভেল এজেন্সিগুলি আছে আর ওর পাশে কালসাম বিল্ডিং তো উঠলাম আর তারপরে গিয়ে আলহামদুলিল্লাহ তখন ঠিক আসরের সময় হয়েছে আসর হয়ে গেছে তো গিয়ে ওখানে ওই শেখ মোহাম্মদ আলমকে পেয়ে গেলাম তারপর ডাইরেক্টর পেয়ে গেলাম এইভাবে আমার এখানে আসার সূচনা আলহামদুলিল্লাহ কি বলছিলাম শেখ মোহাম্মদ আলমের কথা বলছেন এত লম্বা হয়ে গেল কেন কারণ এতে কিছু শিক্ষণের বিষয় রয়েছে উনি এই চার পাঁচ দিন আগে দেশে আছেন দু তিন মাস থেকে তো বলছেন যে আমার কিছু রাজমিস্ত্রি আছে যে রাজমিস্ত্রিগুলো পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের রাজমিস্ত্রির কাজ কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের লোক বেশি করে যেমন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রাজমিস্ত্রি হচ্ছে রাজ সেই চাপাইয়ের ঠিক না অনেকে মনে করে আপনি এত খবর রাখেন কি করে এত খবর রাখেন কি করে ও সব আল্লাহর দান হ্যাঁ কোনো কথা শুনলে মনে রাখার বিষয়টি আছে তো যাই হোক বলছেন যে এরা সব মুসলিম নাম সব মুসলিম কিন্তু একক তো নামাজ পড়েন না তো কোন জায়গাটি কোন কথাটি বলতে গেলাম যে বড় একটি বিশাল দেশ ভারত সেখান কোথায় পশ্চিমবঙ্গ সেখান থেকে কাশ্মীর হ্যাঁ কত কিলোমিটার বলতে পারেন কার অনুমান আছে হ্যাঁ কত দিল্লি হচ্ছে চোদ্দশো পনেরোশো কিলোমিটার হ্যাঁ পশ্চিমবঙ্গ থেকে আর তারপরে ওখান থেকে আরো আটশো কিলোমিটার কমপক্ষে হচ্ছে কাশ্মীর তাহলে কত হয়ে গেল বাইশশো তেইশশো কিলোমিটার বাইশশো তেইশশো কিলোমিটার আর সেখান থেকে কাশ্মীরে তো আপনার শ্রীনগর বললাম যদি গ্রাম অঞ্চল হয় তাহলে আরও দূরে আর ওদের বাড়ি একেবারে গ্রাম অঞ্চল পল্লী গ্রাম যে তো চিন্তা করেন এত দূরে এসে মানুষ কাজ করে হ্যাঁ তো কাজ করে হয়তো চলে গেছে মজদুরি নেয়নি ওই কথাটি বলছি মজদুরি নেয়নি চলে গেছে এখানে তো পাবো না তো আল্লাহ এর হকটা কি করব কেমন করে পৌঁছাবো দেখেন কি করছে সে বলছে আল্লাহ এক মজদুর ছিল আমার কাছে কাজ করেছিল আর একটা নির্দিষ্ট পরিমাণ আমি তাকে চাউল দেবো বা ধান দেবো মনে করেছিলাম কিন্তু সে চলে গেছিলো ও তারা কাহু সে পারিশ্রমিক নেয়নি ওয়াইন নিয়ে আমার তো এলাকা আলকাল ফারাতে তখন আমি তার যে পারিশ্রমিক যেই ধান বা চাউলের পরিমাণটা আছে ফাজারা তহু সেটা দিয়ে আমি কি করলাম বীজ হ্যাঁ সেটাকে বীজ হিসাবে নিয়ে সেটা দিয়ে আমি চাষাবাদ শুরু করে দিলাম ফসল করলাম সেটা ফলন বাড়াল ফাঁসারামিন আমরেহি আর এক সময় এমন বাড়তে বাড়তে বাড়লো আর নিস্তারে তো মেন বাকারান ওই অল্প যে চাল বা ধান সেটা দিয়ে ধীরে ধীরে বাড়াইতে বাড়াইতে আমি একটা গরু কিনে ফেললাম একটা পরের জিনিস তাই না গরু কিনে ফেললাম আজকাল মানুষরা ধার নিয়ে পাঁচ বছর সাত বছর দশ বছর পর দিচ্ছেন প্রতি পাঁচ বছর ইন্ডিয়া বাংলাদেশের কথা বলছি আর পাকিস্তান বিশেষ করে কারণ সেই দেশ সম্পর্কে আমার যেহেতু বেশি নলেজ আছে এই দেশে জিনিসপত্রের রেট একসময় বাড়তোই না এখন কিছুটা বেড়েছে নাহলে এক সময় বিশ বছর ধরে কোনো রেটে পরিবর্তন হয় বিশ বছর ধরে এখানে কোনো রেটের পরিবর্তন হয়নি এখানে কিন্তু আমাদের দেশে প্রতি পাঁচ বছরে ডবল হয়ে যায় এটা মুখস্থ করে নেয় প্রতি পাঁচ বছরে যে কোনো জিনিসের মূল্য ডবল টাকার মূল্য একবার অর্ধেকে নেমে এসছে অর্ধেকে নেমে এসছে বাস্তব সত্য এটা হচ্ছে মূল্য বাড়ছে তার মানে আমাদের জীবন থেকে বরকত চলে যাচ্ছে আমাদের বিভিন্ন পাপের কারণে মুসলিম জাতির পাপের কারণে বা মানব জাতির পাপের কারণে তো এই লোকে একটি ছাগল গরু কিনে ফেললাম বলছেন যে আমি একটা গরু কিনে ফেললাম তার টাকা দিয়েও অন্য আতানি দীর্ঘদিন পরে সে এলো এত লোক আজরা হয়তো কোনো কাজে যাচ্ছিল ভাবছিল যে এখানে তো অনেক দিন আগে কাজ করেছিলাম তো দেখি ওই মালিককে যদি পেয়ে যাই আর দেখি যদি ওকে ও দিয়ে দেয় তো দিয়ে দিল পারিশ্রমিক ঠিক তো এত লোক আজরা হোসে এসে পারিশ্রমিক চাইলো ফকুল তোর তখন তাকে বললাম এ মাদ তিলকাল বাকার এই যে গরুর পাল আছে এখানে সংক্ষেপ করা হয়েছে কিন্তু হাদিস হয়েছে একটা গরুর পাল হয়ে গেছে এক গরু থেকে অনেক গরু আর গাভী হয়ে গেছে এই যে গরুর পাল আছে আর বলা মানে একটি গরু কিন্তু বাকার মানে গরু হ্যাঁ হ্যাঁ একটি গরুর পাল হইতে পারে জি তো এই গরুগুলি যে আছে ফাঁসু খা এগুলোকে সব নিয়ে যা চিন্তা করুন সে কি ভাববে যে আমাকে নিয়ে করছে তাই না ঠাট্টা শুরু করেছে আমাকে নিয়ে তো ফাঁকা আল্লি তখন সে বললো ইনামালি ইন্দাকে ফারা মেন আমি গরু চাইনি আপনার কাছে পাবো এই কয়েক কিলো চাউল বা ধান পাবো দেন আপনি আমাকে নিয়ে আমি ঠাট্টা মস্করা করি না অন্য হাদিসে রয়েছে আমাকে নিয়ে আতাস তাস আমাকে নিয়ে কেন আপনি হাসি মজাক করছেন এতে উপহাস কেন করছেন আপনি বলছেন ফকল তোলা হোক তখন আবার বললাম যাও এটা নিয়ে আনো হ্যাঁ নিয়ে যাও এ আমাদের এলা তিল যাও এই গরুগুলি ফাইন নামিন জালকাল কালফাড়া ওই যে তোমার অল্প পরিমাণ চাল ছিল কয়েক কিলো চাউল বাধান ছিল সেটা দিয়ে বাড়াইতে 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 খাটিয়ে আমি এতগুলি গরু করেছি আমার একটা পয়সাও তাতে ইনভেস্ট করিনি সব তোমার পয়সা তোমার পয়সা দিয়ে করবে আজকাল দশ বছর পরে পয়সা ফেরাচ্ছে আপনার আত্মীয় তাকে ধার দিয়েছিলেন ওই টাকাটা হাসিল করতে করতে ওই লবণ তেল তেল করে দিয়ে শেষ আপনি আর টাকা খুঁজে পাচ্ছেন না দিয়ে যে মাসের মাস হ্যাঁ এক হাজার করতে করতে খেয়ে রে এতটা গেল কোথায় আপনার সাথে কোনো চুক্তি কিন্তু হচ্ছে আপনার কত চিন্তা করা উচিত যে এই লোকটি কত ক্ষতিগ্রস্ত আপনি তখন জমি জায়গা কিনে বাড়ি করে আপনি কোটিপতি হয়ে গেছেন পরের টাকা দিয়ে আর এইদিকে তাকে দশ বছর পরে আপনি নিয়েছিলেন এক লাখ টাকা ওই এক টাকা ফিরিয়ে দিলেন উত্তম আদর্শ এই ব্যক্তি বা এই ধরনের যারা ভালো মানুষ তারা দেখেন টাকাটাকে যদি সেখানে বসিয়ে রাখতো ওই চাউল ঠিক আছে তুমি তোমার সাথে চুক্তি চলে চাওলেন না ওই দশ কিলো চাউল যাও যাও দশ কিলো চাউল নিয়ে যাও পাঁচ কিলো চাউল নিয়ে যাও তাহলে তিনি অবিচার করতেন না কিন্তু সেটা খুব ভালো আচরণ হইতো না আচরণ হইতো কিন্তু ভাল খুব খুব ভালো আচরণ হইতো না আর এটা হচ্ছে খুব অত্যন্ত ভালো আচরণ মানুষের রেহসান করা সে সময় আপনার উপকার করেছে সুতরাং আপনি তার উপকার করলেন ও আহসেন কামা আহসান আল্লাহ ইক আল্লাহ ভালো করেছেন আপনিও মানুষের ভালো করুন বলছেন তারপরে সে নিয়ে গেল ফাইন তালাম ওই ব্যক্তি বলছে যে ফেসে গেছে তার সাথে এই ঘটনা ঘটেছিল সে বলছে হে আল্লাহ তুমি যদি জানো আননি ফালতু জারিমিন খাসিয়া তোমার ভয় করেছিলাম যে তার টাকাটা আমার কাছে থেকে গেল আর এই অবস্থায় থেকে যাবে সেটাকে একটু বৃদ্ধি করে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ সেটাকে কাজে লাগিয়ে আমি তাকে বাড়িয়ে দিই কাফারে যান না যদি তোমার ভয় নিয়ে আমি করে থাকি তোমার সন্তুষ্টির জন্য তাহলে আমাদের বালা মসিবত দূর করে দাও ফানো তখন পাহাড়ের সেই যে বা পাথরে সে পাথরের একটা অংশ সরে গেল কোনো কোনো রয়েছে ইনসাহাত মানে সরে গেল আর ইনসাখাত মানে পাহাড়ের একটি অংশ টুকরো হয়ে গেল ভেঙে গেল। ভেঙে গিয়ে একটু খুলে গেল কিন্তু সেটা দিয়েও বেরোতে পারছেন না একজনের দুয়াতে কিছুটা হ্যাঁ রাস্তা খুললো কিন্তু সেটা দিয়ে একজন মানুষ বের হতে পারবে না ফাঁকা আল্লাহ আখার দ্বিতীয় ব্যক্তি তখন বললো আল্লাহ মহিয়াল ইনকুন তার তালম তুমি যদি জানো আন্না হু কান আলী আবা ওয়ানে আমার বাবা মা বেঁচে ছিলেন কিন্তু তারা খুব বৃদ্ধ হয়ে গেছেন শেখানে মানে বৃদ্ধ হয়ে গেছেন কবিরান খুব বেশি বয়বৃদ্ধ হয়ে গেছিলেন অকুন্ত আতি হেমা কুল্লা এই ছেলেটি করত কি দিন সন্ধ্যাবেলা সে ছাগলের পাল বা গরুর পাল যে যার ছিল চড়িয়ে সন্ধ্যাবেলা আসতো আর দুধ দহন টহন করে নিয়ে এসে প্রথম বাপ মাকে আগে দুধ পান করাইত আর বাপ বাপমার যখন তৃপ্তি হতো তো তারপরে গিয়ে স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াইতো একদিন তার আস্তে আস্তে অনেক দূর যেহেতু চারণভূমিতে চলে গেছিলো আস্তে আস্তে দেরি হয়ে গেছে দেরি হওয়ার ফলে বাপ মা ওই ক্ষুদার্থ অবস্থায় ঘুমিয়ে পড়েছে ঘুম চলে এসেছে বড়ো মানুষকে তারা ঘুমিয়ে পড়েছে আসার পরে দেখছে যে স্ত্রী প্রচন্ড খিদায় আছে ছেলে মেয়েগুলো খিদার তাড়নায় তো ছটফট করছে আর কান্নাকাটি করছে আর তো বাপ মা ঘুমিয়ে গেছে কিন্তু তার তো এটা তরিকা নয় যে বাপ মা খাবে না আর আগে আমি ছেলে মেয়েকে খাওয়াবো যতই কান্নাকাটি করুক না কেন বাপ মায়ের মাথার কাছে যেখানে শুয়ে আছে বাপ মা সেখানে গিয়ে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আর ঘুমিয়ে আছে। সারা রাত ঘুমিয়ে আছে সকাল হয়েছে তখন জেগেছে কিন্তু সে ছেলে মেয়েদের কান্নার দিকে ভুরুকে পড়ছে না আগে বাপ মাকে দুধ খাওয়াবো আর তারপরে তখন আমি ছেলে মেয়েকে এর বিপরীত আমি করবো না সে হাদিস আসতাম আমার বকরির পাল থেকে দুধ নিয়ে তো এক রাত আমার আসতে লেট হয়ে যায় বিলম্ব হয়ে যায় ফাজিয়ে তো আসলাম রাখা রাকাদা কিন্তু বাপ উভয়ে ঘুমিয়ে পড়েছেন ও আহলি ওয়ালি আমার পরিবার আমার স্ত্রী ও আয়ালি আমার ছেলে মেয়েরা জু খিদার তাড়নায় তারা ছটপট করছে ছটপট করছে কিন্তু আমি ছেলে স্ত্রীকে কখন আমি পান করে এটা না দুধ হাত তা যতক্ষণ আমার বাপ মা না পান করে নিত ফকার ওকে জাহামা কিন্তু বাপ মাকে জাগাবো ঘুম থেকে হ্যাঁ তাদের ঘুম পুরা হয়নি না এটা কষ্ট দেওয়া হবে না ঘুম থেকেও জাগালেন না তো আর এটাও পছন্দ করলাম না অপছন্দ করলাম আন আদা যে বাপ মাকে ছেড়ে দেব দেবাস আর এই দুধ পান না করার কারণে তারা দুর্বল হয়ে পড়বেন ক্ষুধার্ত থাকার কারণে আর তাদেরকে দুধ দেবো না আগে ছেলে মেয়েকে দিয়ে দেবো আগে স্ত্রীকে দিয়ে দেবো এইটাও আমি বরদাস্ত করলাম না কোনোটাই করলাম না জাগাইলাম আর না কি করলাম বাপমাকে মাকে ক্ষুদার্ত রাখলাম যে খাওয়াই দিই যখন ছেলেমেয়েরা জেগে আছে ওদেরকে খাওয়াই দিই বাপমা মা দেখা যাবে যখন জাগবে খাবে এটা না করতেন না ওটাও করলেন না ফালা মাজাল আন্তাজের আমি অপেক্ষা করতে থাকলাম অন্য রেবায়ত রয়েছে তাদের মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলাম খাটের কাছে আর তারপরে দাঁড়িয়ে থাকলাম অপেক্ষা যে কখন জাগছে হাত তা তাল আল ফাজর ভোর হয়ে গেল ভোর হয়ে গেল ফাইন কুন্তা তালাম আল্লাহ তুমি যদি জানো আনি ফালতু জাল খাসিয়া থেকে তোমার ভয় ভীতি নিয়ে করেছি হলুসিয়াতের সাথে ফাফার রে জান না তাহলে আমাদের বালামসিব দূরীভূত করো ফানসা খাত তখন পাথরের একটি টুকরো ভেঙে চুরমার হয়ে গেল অথবা পাথরটা কী হয়ে গেল সরে গেল এগুলোকে বলা হয় কারামতুল আউলিয়া এগুলোর নাম হচ্ছে আল্লাহ নেকবান্দাদের কারামত অসাধারণ পাথর এমনিতে ভেঙে যাবে অথবা পাথর এমনিতে সরে যাবে এটা তো সাধারণ বিষয় নয় ঠিক না অসাধারণ বিষয় এটা প্রাকৃতিক বিষয় নয় জি এটা আল্লাহর বিশেষ কুদরতের বহিঃপ্রকাশ যেটাকে কারামত বলা হয় সম্মানিত কারাম সম্মানিতা আকাশ দেখতে এখন একটু এমনটা খুলেছে যে আকাশ দেখতে পাচ্ছে তখন আশা হয়েছে যে হ্যাঁ আমরা বেরিয়ে যেতে পারবো কিন্তু তারপরও বের হওয়া সম্ভব নয় একজন মানুষ যে বেরিয়ে যাবে ওই সংকীর্ণ ছিদ্র দিয়ে বের হতে পারছে না তৃতীয় ব্যক্তি ফাঁকালা তৃতীয় ব্যক্তি আল্লাহ আল্লাহ ইনকুন্ত তুমি যদি জানো আন্না হু কান আলী ইবনাত আমার এক চাচাতো বোন ছিল যুবতী মিন আর আমি তাকে খুব বেশি ভালোবাসতাম খুব প্রিয় ছিল আমার কাছে চাচাতো বোন চাচাতো ভাই মামাতো বোন খালাতো বোন ফুফাতো বোন এগুলি খুব বড় ফেতনা ক্ষেত্রে খুব বড় ফেতনা কারণ এগুলোর ক্ষেত্রে সাধারণত পর্দা মুসলিমরাই না মুসলিম তো দেন হ্যাঁ কিছুই নাই তাদের কাছে মুসলিমরা সাধারণত পর্দা করে না শতকরা একটি বাড়িতে এরকম পর্দা পাবেন না যে চাচা তো বন্ধু একই উঠানে থাকছে ও ডাল বাস হ্যাঁ কালা তো বোন মামাতো বোন ফুফা তো বোন কিচ্ছু নাই হ্যাঁ দেবর কিছু নাই হ্যাঁ ভাসুর কি আমাদের শ্যামলাজ্জা করে কারণ এটা হিন্দুদের থেকে এসছে ভাসুর মানে শ্যামসেন শ্বশুর ভাসুর মানে শ্বশুর আর দেবর হলে হ্যাঁ দেবর হলে অসুবিধা নাই একসময় আমরা দেখেছি স্বামী স্ত্রী একসাথে খাবে বসে অসম্ভব কথা কারণ আমাদের সমাজে কুসংস্কার জাহিলিয়াত ছিল যদি স্বামী স্ত্রী পাশাপাশি বসে খায় আমার মনে পড়ছে যে আমাদের ওই দাদি নানি আমলে বুড়িগুলো মন্তব্য করত যে কত বেহায় মহিলা প্রথম যখন খাওয়া শুরু করলো আমাদের চোখের সামনে হয়তো খেতে লেগেছে কত বেহায় মেয়েটা হ্যাঁ স্বামীর সামনে কি করে ভাতের লোকমা তুলছে হ্যাঁ স্বামীর সামনে কি করে খাচ্ছে স্বামীর সামনে খেলে আয় হয়ে গেল কিন্তু বিয়ে হয়ে এসে শ্বশুর বাড়ি এসে প্রথম কার প্লেটে খেতে হবে দেখেছেন প্রথম দেবর বসবে খেতে মেয়েটাকে হ্যাঁ নতুন পাত্রী যে এসেছে নতুন বধূ হ্যাঁ পুত্র বধূ এসেছে আসার বাড়িতে প্রথম তার প্লেটে কে খাচ্ছে দেবররা বসে গেছে সব খাচ্ছে সামালো দেবর সব খাওয়া দাওয়া করছে আউজ বিল্লা শয়তর আচ্ছা তারপরে গাড়ি থেকে ও বউটাকে নিয়ে আসতে হবে খোঁড়া আজকে হাঁটবে না জানেন না জানেন না আজকে হাঁটবে না কি করতে হবে কোলে করে নিয়ে আসতে হবে কে কোলে করবে দুলহা ভাই কোলে করবে না হইলে তার অভিমানের শেষ নাই তার অভিমানের শেষ নেই আজকে ওকে চান্স দিতে হবে আগে সে ভোগ করবে তারপর তার শালা হাউজ বিল্লাহ কি হিন্দু সভ্যতা কি কাফেরদের সভ্যতা বিজাতি সভ্যতা কি নোংরামি কি অশ্লীলতা হাউজ বিল্লাহ আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক সংশোধনের তফিক দান করুক আপনাদেরকে শক্ত হতে হবে জাতিকে সোজা করতে হবে আঁকা জাতিকে পথভ্রষ্ট জাতিকে যারা অজ্ঞতার কারণে এসব পাপে জড়িয়ে আছে পাপে ডুবে আছে পরিবার সমাজ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে হবে জাহান্নামে যাওয়ার কাজ জি কি বলছিলাম এই যে চা তো বোনের সাথে তার খুব ভালোবাসা আচ্ছা তারপরে মানুষ সন্দেহ করবেন না বাইরের একটা মেয়ের সাথে যদি কথা বলে কোথাও গিয়ে তো মানুষ সন্দেহ করবে ঠিক না কিন্তু চাষা তো বোনের সাথে গল্প করছে কি গল্প সন্দেহ করবে ও ভাবেই না আমাদের মানুষ মামা তো বোন মামার বাড়ি গেছে তারপরে ফুফা বোন হ্যাঁ কেউ সন্দেহ করবে না ঠিক না জি দেবর গিয়ে হ্যাঁ ভাবির ঘরে গিয়ে ধর্ণা দিচ্ছে ঘুমিয়ে আছে তার বিষা নাই কেউ সন্দেহ করবে না তো বাইরের লোক যদি থাকে তাহলে খবর আছে এই তো হচ্ছে আমাদের সমাজ জি অথচ দেবর নন মাহারাম আর বাইরের লোক নন মাহারাম আর আমাদের সে পর্দা যাকে আসলে পুরুষ মনে করে তাকে দেখলে পর্দা যত বড় দাড়ি দেখবে তত বেশি পর্দা কথা বলছেন আর দাড়ি না থাকলে মহিলারা মনে করে আমাদের সজাতি কথা বলছেন না না থাকলে মনে করে যে মহিলা সুতরাং তার আর পর্দা করে দেখেছি গ্রামে ফেরিওয়ালা এসছে তখন উনি একজন পর্দা নাসেন মহিলা বলছে বেগানা পুরুষ আছে বেগানা পুরুষে পর্দা কর ও যে ও তো ফেরিওয়ালা ও তো ফেরিওয়ালা একটু পরে একজন হুজুর দাঁড়িওয়ালা ওখান দিয়ে যাচ্ছে তখন তাড়াতাড়ি করে মাথা ঢাকতে গিয়ে পিঠ খুলে গেছে এমন করে তাড়াতাড়ি কাপড় টেড়েছে যে মাথা ঢাকতে ঘুমটা দিতে গিয়ে এদিকে পিঠ হ্যাঁ কি হয়েছে খুলনা হয়ে গেছে এদিক ঢাকা ঢাকা করতে গিয়ে ওইদিকে খুলনা হয়ে গেছে বুঝতে পারছেন এই অবস্থা আল্লাহ হেদায়ত দান করুন তা বলছেন ওই ব্যক্তি বলছে যে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল তাকে খুব বেশি ভালোবাসতাম ওয়াইনি রাওয়াত নাফসে হার তাকে অনেক আমি ফুস ফুসলিয়েছিলাম ফুসলানো বুঝেন তাকে আকৃষ্ট করেছিলাম আর রাওয়াদাতনি করানে কেন সোর ইউসুফে রয়েছে রাওয়াদাত হুল্লাতি ফি বাইতি হাজি জুলাই খান হ্যাঁ আজিজ মসরের বিবি ইউসুফ আলি সালাম কী করেছিল প্রথম পছলিয়েছিল বহালিয়েছিল আকৃষ্ট করার চেষ্টা করেছিল প্রলোভন দিয়েছিল যেটাকে বলে প্রলোভন দেওয়া জি তো ওয়াইনি রাওয়াত আনা সে তাকে প্রলোভন দিয়েছিলাম যে দেখো তোমাকে খুব পছন্দ হয়েছে আর তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক না করতে চাই কাজ করতে ফাবাদ সে মেয়েটি সতী সাধ্য ছিল সে অস্বীকার করল অস্বীকার করল এই হাদিসে সংক্ষেপ করে দেখ অন্য হাদিসে রয়েছে এক সময় আমার ওই চাচা তো বড়ই হ্যাঁ আর্থিক সংকটের সম্মুখীন হয় মানে অভাবই হয়ে যায় আর মানুষের অভাবে স্বভাব নষ্ট এটা কথা আছে কি অভাবে স্বভাব নষ্ট হয়ে যায় এই যে মানুষ ধার করজা নিয়ে অনেক সময় করে এই জন্য এমন কিছু করবেন না যাতে আপনার স্বভাব নষ্ট হয় আপনি যতটা চাদর লম্বা ততটা আহ পা লম্বা করেন চাদর ছোট আছে তো পাটাকে একটু গুটিয়ে রাখেন বুঝছেন না বুঝছেন না অর্থাৎ খরচ সব রকম করা যায় সব রকম খরচ করা যায় আমার যতটা পয়সা তাতেই চলুন আমার মাছ খাওয়ার পয়সা নেই বিদেশে আছে আমার গোস্ত খাওয়ার পয়সা নেই আমি গোস্ত খাবো না মাছ খাবো না আমার দেশি সবজি খাওয়ার পয়সা নেই আমি এখানকার যেগুলো সবচেয়ে সস্তা ওগুলো খাবো যেটা হচ্ছে টেকনিক তাহলে কখনো কারো দ্বারস্থ হবেন না কখনো অভাবে হবেন না আমার বাড়ি পাকা বাড়ি তৈরি করার পয়সা নেই শুধু আমি পাকা বাড়ি তৈরি করতে যাবোই না আমার খড়ের বাড়ি তৈরি করার পয়সা আছে সেটাই করব যা আছে কোণে ঘর তৈরি করার পয়সা আছে সেটাই করবো আমি আল্লাহ যেন তৌফিক দান করে তো বলছিলাম যে এক সময় অভাবের তাড়নায় সে বাধ্য হয়ে গেল সে মেয়েটি তখন তুই সুযোগের সন্ধানই ছিল এই সুযোগের সন্ধানই ছিল ঠিক আছে তোমার অভাবে চেয়ে তোমার আমি সাহায্য করব কোনো অসুবিধা নাই কিন্তু যেটা বলেছিলাম ওইটা করতে হবে হ্যাঁ ওই আমাকে সুযোগ দিতে হবে নজবিল্লা তো বলছে যে সে অস্বীকার ইল্লা আতিয়া মেয়াতে দিনার তখন এই অভাবে তারা সে বলল যে একশোটি দিনার স্বর্ণ মুদ্রা যদি আমাকে দাও কারণ আমি খুব অভাবী হয়ে গেছি তাহলে তোমার মনের আশা চরিতার্থ করতে দেবো তাহলে তোমার মনের আশা পূর্ণ করে দেবো ফাতে ফাত তোহা তো বললাম তখন এই এই লোক বলছে যে আমি তখন পয়সা জমা করার শুরু এবং তলাশ করার শুরু হাতটা কাদার সক্ষম হলাম একশোটি স্বর্ণমুদ্রা আমি জমা করলাম ফাতে বিহার সে একষট্টি স্বর্ণ মুদ্রা আমি নিয়ে আসলাম ফাদা ফাতো এলে তাকে অগ্রিম দিয়ে দিলাম অগ্রিম দিয়ে দিলাম তখন সে আমাকে সে আমার জন্য সে নিজেকে অর্পণ করে দিল অর্থাৎ সে কুকাজের জন্য প্রস্তুত হয়ে গেল প্রস্তুত হয়ে গেল নির্জনে সালাম কাদ তো বেনার যখন তার দুই পায়ের মাঝখানে বসে গেলাম শাব্দিক অর্থ অর্থাৎ একবারে ব্যাবিচার শুরু করতে যাবে জি ওন্মুক্ত হয়েছে কাল তখন সে মহিলা বলছে যে আমি অভাবের তারণায় তোমার কাছে টাকা পয়সা নিয়েছি ঠিক আছে কিন্তু ইতাক ইল্লাহ তুমি আল্লাহ বাই করো আল্লাহ বাই করো ওয়ালা তাফুদ্দ আল খাতামা ইল্লাফিহাত তেহি আর আমার সতীত্বের যে মোহর লাগানো রয়েছে সেটাকে তুমি নষ্ট করিও না অর্থাৎ আমার ইজ্জত হরণ করিও না তবে হক করে দাও মহরানা দাও আর তুমি কবুল করো আর বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তুমি আমাকে নিয়ে সংসার কর এইটা ঠিক আছে কিন্তু আমি এই জন্য আল্লাহকে ভয় করো তুমি এই কাজ করিও না কিন্তু তো তখন আল্লাহর ভয় হয়ে গেল তার অন্তরে এতদিন ধরে চেষ্টা করে আসছে চেষ্টা করে আসছে কুকাজ করার জন্য না করার জন্য বলছে তখন আমি লাভ দিয়ে উঠে গেলাম ফক তো আমি দাঁড়িয়ে গেলাম উঠে গেলাম ও তার একতুল মেয়াদ দেন তাকে যে একশো দেনার দিয়েছি তাহলে ঘুরিয়ে দাও পয়সা দিয়ে দাও ফিরিয়ে দিয়ে না 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 যা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ফাইন কুন্তা তালাম সেই লোক বলছে আল্লাহ তুমি যদি জানো ইন্নি ফালতু তো জারিম খাস তোমার ভয় এই কাজটি করেছিলাম সেই দিন আমি যে গুনা থেকে বেঁচেছিলাম কুকাজ ব্যবচার থেকে বেঁচেছিলাম তোমার সন্তুষ্টির জন্য তোমার ভয়ে হাফর রেজ আন্না আমাদের বালা মুসিবত তুমি দূর করে ফাফরাজ আল্লাহ আনহুম তাদের আল্লাহ বালা মুসিবত দূর করে দিলেন বিপদকে আল্লাহ উঠিয়ে নিলেন রাজু তারা স্তেনজ নেই সালামত সেই গুহা থেকে যেখানে তারা আবদ্ধ হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে পড়লো নিজ গন্তব্যের উদ্দেশ্যে এখানেই আজকের আলোচনা শেষ করছি ওয়াজুমাল্লাহু খাইরান ও সাল্ল সালানবিয়ানা মোহাম্মদ ওয়ালা আলহি ও সাহেবহি আজমাই